লাইভের মধ্যে আট শুভাশিস স্ক্রিনটা দেয়া আছে ওকে। আমাদের লাইভটা স্টার্ট হয়েছে কিনা একটু দেখে আসবেন। আচ্ছা আপু, যদি স্টার্ট হয়ে যে থাকে তাহলে হচ্ছে কাইন্ডলি একটু লিঙ্কটা আমার সাথে মেসেঞ্জার। গতকাল আপনাদের বলেছিলাম আজকে হচ্ছে আমি লোকাল এসইও নিব। লোকাল এসইও কি, লোকাল এসইও কিভাবে করে, লোকাল এসইও পুরো প্রসিডিউরটা দেখিয়ে দিব। এখন বাকিটা হচ্ছে আমাদের লাক, যদি কারো ভেরিফিকেশনের জন্য আটকে যায় তাহলে ওইটা দিয়ে ট্রাই, আর যতবারই ট্রাই করবেন ততবারই আপনার হচ্ছে লোকাল এসইও যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে ততবারই আপনার মানে কোড চাইবে, ভেরিফিকেশন ততবারই আপনার ভেরিফিকেশন কোড চাইবে। আর অনেকের হয়তো হয়ে যাবে, একটা প্রসেস আছে যে প্রসেসে অনেক সময় দেখা যায় যে হয়ে যায় উইদাউট কোডে। এখন ট্রাই করব আমরা, যদি আমাদের হয়ে যায় তো লাভ, যদি না হয় তাহলে আমাদের হচ্ছে ব্যাড লাক, আমাদের ওয়েট করতে হবে। বাট প্রসিডিউরটা সেম, এখন যে প্রসিডিউর দেখাবো ওই প্রসিডিউরই করবেন। আমি শুভাশিসকে দিয়ে স্টার্ট করি। শুভাশিস, আপনার তো অনেকগুলো মেল তাই না? কেপো আচ্ছা, একটা মেইল নেন যেটা পুরনো একটা মেইল, বেশ পুরনো একটা মেইল, এবং হচ্ছে আমরা হচ্ছে ওটার থ্রুতে লোকাল এসইও ট্রাই করব। পুরনো একটা মেইল নিয়ে নেন। পুরনো হইতে হবে, হ্যাঁ পুরনোটা বেটার হবে। পুরনো মেইল নেই, ওটার জন্য ফেক মেইল লাগবে ওরকম না, পরবর্তীতে আপনি চাইলে নিয়ে নিতে পারবেন, মানে চাইলে অন্য আরেকটা দিয়ে কাজ করতে পারবেন, ওটা থেকে লোকাল এসইও ডিলিট করে দিতে পারবেন। যেটা আমার সাথেও হয়েছে, আমার সবচাইতে পুরনো যে মেইলটা আছে সেটা দিয়ে কে যেন তার লোকাল এসইও করে ফেলেছিল। পরবর্তীতে আমি হচ্ছে যখন আমার মেইলে যাই, আমি আগে ডিজিটাল মার্কেটিং এইটাতে আমরা অনেকেই জানি জিমেইল আছে, জিমেইলের থ্রুতে যে লোকাল এসইও করা যায় এটা হয়তো অনেকেই জানেন, আমার মতো না, বাট আমি আগে জানতাম না। আমি এই ডিজিটাল মার্কেটিং শেখার পরে আমি জানতে পেরেছি যে লোকাল এসইও করার জন্য আমাদের এটার প্রয়োজন হয়। বুঝতে পেরেছেন আমার কথা? জি আপু। আচ্ছা আমি একটু লগ ইন করে নিই আপু তাহলে এটাতে। ওকে ঠিক আছে, লগ ইন করে নেন। আর কাইন্ডলি আপনি কিছু মনে করবেন না, আজকে হয়তো কথা বলতে গেলাম আর একটু প্রবলেম হয়ে যাবে, কারণ হচ্ছে আমার ভার্সিটির খুব ক্লোজ একটা ফ্রেন্ড, ও মানে আসলে সবারই তো ওদের বেবি আছে, সংসার আছে, তো ওরা হচ্ছে বেশ আমার সাথে গত বছরের অগাস্টের দিকে বা এই বছরের, আমার মনে হচ্ছে এই বছর আমার কথা হয়েছে, কিন্তু আমি শুনলাম ওনাকে গত বছরের অগাস্টে সুইসাইড করেছে, যেটা আমরা কেউই জানতাম না। এবং ওর হচ্ছে খুব ছোট একটা বাবু আছে, একটা মেয়ে বাবু আছে, আমি এখনো কিছুই জানি না। আমি ফোন দিয়েছিলাম, সো আমার হয়তো কথা বলতে গেলে কথা একটু এলোমেলো হয়ে যাবে বা কথা আটকে যাবে, সো কাইন্ডলি এটাকে আপনারা একটু কেয়ারফুলি দেখবেন। ঠিক আছে জি আপু। এই মাত্র 27 জন দেখলাম, এই মাত্র 21 জনে চলে আসলেন আপনারা, মাত্র আমি 27 জন দেখেছি না, আমি ভুল দেখেছি। শুভাশিস লগ ইন করেছেন ভাইয়া? আপু করছি, একটু টাইম লাগবে, 2 মিনিট। আচ্ছা আচ্ছা, প্রবলেম নেই, টাইম এতদিন আমার পিসিরও লাগতো, পিসি হচ্ছে আপু এক্সামটা কি হবে? হ্যাঁ ভাই এক্সাম হবে। কখন এক্সাম হবে? হচ্ছে আপনাদের মাগরিবের নামাজ ব্রেকের পরে। মাগরিব? হ্যাঁ বাদ মাগরিব, মাগরিব পর্যন্ত আপনাদের লোকাল এসিতে সময় চলে যাবে, বাদ মাগরিব আমরা হচ্ছে।
আপনি কি করেছেন ভাইয়া, জিমেইল তো লগইন? জি আপু করছি, পাসওয়ার্ড দিচ্ছি আমি, করতেছি। আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করলাম করেছি। লোকালিসি সম্পর্কে আমি আপনাদের দেখতে বলেছিলাম, আপনারা কে কে দেখেছেন? আপু হয়নি দেখা আমার। জি আমি দেখতে পারি না আপু। বাকিরা বাকিরা কি আপনারা কেউ কি দেখতে পারেননি, মানে দেখতে পারেননি ওরকম কিছু? আপু ইউটিউবে দু একটা ভিডিও দেখেছিলাম। জি ইউটিউবে দু একটা ভিডিও দেখেছিলাম আপু। ভিডিওতে কি দেখলেন, কি বুঝলেন? লোকালি সিও আসলে মানে যতটুকু বুঝলাম আসলে খুব পেঁচিয়ে বলছিল তো আপু। এক লাইনে যদি বলতে গেলে আমি যেটা বুঝছি এটা হচ্ছে যার মাধ্যমে আসলে আমার মানে আমার মানে কোনো কিছু সহজে মানে খুঁজে মানে ও ইয়ার গুছিয়ে বলতে পারতেছি না আপু। জিনিসটা হচ্ছে যে আমি আপনাদেরকে কখনো কোনো কিছু বুঝিয়ে বলি না, আমার যখন মনে হয় যে আমি এই জিনিসটা এভাবে বুঝেছি আমি ওই জিনিসটা ঠিক ওভাবেই আপনাদের কাছে বলে দিই। আপনি চিন্তা করবেন না আমি আপনাকে গুছিয়ে বলছি বা আমাকে প্রেজেন্টেবল ওয়েতে প্রেজেন্ট করতে হবে ওরকম কিছুই না। আপনি জাস্ট কি বুঝতে পেরেছেন, মানে আমরা একটা মানুষকে দেখলে বলি না যে আচ্ছা মানুষটা ভালো, কিন্তু ওইরকম ওরকম না, আমরা এক কথা বলি না যে এটা দেখলে চিটার চিটার মনে হয়। চিটার ওয়ার্ডটা আপনাদের কাছে খুব ইজি, সো আপনার কাছে যেই ওয়ার্ডটা ইজি মনে হবে ওই ওয়ার্ডটা দিয়ে আপনি আমাকে বোঝান যে আপনি লোকালিসিও কি বুঝতে পেরেছেন। কারণ আপনি যা যে ওয়ার্ডটা দিয়ে আমাকে বোঝান সেটাতে আমি বুঝে নিব যে আপনাদেরকে আমার কিভাবে বুঝাতে হবে, বুঝতে পেরেছেন? আপনি আপনার মত করে বলেন যে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি। জি আপু, কোন একটা রেস্টুরেন্টের ধরেন আমি সার্চ করলাম তো ওইটার অ্যাড্রেস বা ওইটার যে জিনিসগুলো যাবতীয় যে জিনিসগুলো পাওয়া যায় তো ওইটা হচ্ছে লোকাল এসইও আর কি। ফাইন, তারপরে আর কেউ? আপু গুগলে ম্যাপ আকারে যেটা চলে আসে যে রেস্টুরেন্ট লিখে সার্চ দিলে লোকেশনটা চলে আসে এই জিনিসটাই। আর কেউ? গুগলে সাইটেশন করা? না, গুগল সাইটেশন আলাদা জিনিস, লোকাল এসইও আলাদা জিনিস। আপনার কাছে মনে হয়েছে লোকাল এসইওটা গুগল সাইটেশন, তাই তো না? সে না, আমার এরকম মনে হলো আর কি। মনে হয়েছে যেহেতু আপনি বলেছেন এটা আপনার জন্য আমাদের জন্য ভালো হয়েছে, আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তারপরে হচ্ছে আর কেউ? লোকাল এসইও মানে এরকম যে মানে একদম পার্সোনালি মানুষের কাছে পৌঁছানো, যে প্রসেসিং। পার্সোনালি মানুষের কাছে পৌঁছানো আর কেউ? আর কেউ খুব দ্রুত দ্রুত বলি আমরা। একটু দ্রুত বলি আর কেউ? আপু করেছি, আপু লগইন করছি। আপু ব্যবসায়ের পরিধির জন্য বা নিজেকে পরিচিত করার জন্য অথবা কোনো ওয়েবসাইট বা কোনো সাইটকে পরিচিত করার জন্য নর্মালি যে সকল কাজগুলো করা হয় অনলাইনের মাধ্যমে সেইটাকে লোকাল এসইও বলা যেতে পারে। আর 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 ওই যে সাইটের মাধ্যমে পরিচয়টা মূলত ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরা হয়, কেই ওয়েবসাইটের মাধ্যমে পরিচয়টা তুলে ধরা হয়, মানে মানুষের কি বলবো নিজের পরিচয়টা প্রদান করা আর কি, যে ওয়েবসাইটের মাধ্যমে মানুষটাকে সহজে খুঁজে পাবো, তার পার্সোনাল ইনফরমেশন গুলো, তার কাজগুলা সহজে খুঁজে পাওয়া যায়।
কিছুটা তারপরে আচ্ছা আর আর কেউ ওই লোকাল এসইও বলতে তো বোঝার কি মানে কোন একটি ব্র্যান্ড কোন একটি পারসন অথবা কোন একটি বিজনেস কে মানে প্রমোট করার জন্য আমরা যে গুগলে মানে প্রমোট করার জন্য অথবা এক্সপ্যান্ড করার জন্য আমরা গুগল অ্যাড করে থাকি আর কি ইনফরমেশন বলো আর কেউ আছেন আর কেউ আছেন হ্যালো আর কেউ আর কেউ কি আছেন ভাইয়ারা আর কেউ বলতে পারবেন না ওকে ফাইন সবাই যাই বলেছেন কিছুটা কাছাকাছি গিয়েছে কিছুটা একটু প্রবলেম আছে কোথায় প্রবলেম আছে সেটা বলে দিচ্ছি লোকাল এসইওটা বেসিক্যালি করা হয় যে এই যে আমরা কখনো গুগলে সার্চ করলে আমরা যখন বলি যে মানে আমাদের ব্যবসায়িক লোকালি আমাদের ব্যবসাকে প্রচার করার জন্য আমাদের ব্যবসায়িক প্রসারের জন্য লোকাল এসইওটা সহজ বাংলায় কথা হচ্ছে এটা তার কারণ হচ্ছে আপনি যখন গুগলে সার্চ করবেন স্বপ্ন আপনি স্বপ্ন কিন্তু একটা চেইন শপ না কারণ স্বপ্নের অনেকগুলি ব্রাঞ্চ আছে আপনি যখন স্বপ্ন দিয়ে সার্চ করবেন স্বপ্নর ম্যাক্সিমাম ব্রাঞ্চ বা ওদের যেই আউটলেট গুলি আছে আউটলেটের অ্যাড্রেস সহ ডিটেইলিং আপনার কাছে চলে আসে ডিটেইলিংটা কি কিভাবে স্বপ্নে যাবেন কোন নাম্বারে স্বপ্নে কন্ট্রাক্ট করবেন স্বপ্নে কি পাওয়া যায় কোন আউটলেটের ভিতরটা কিরকম কোন পোর্শনটাতে আপনি কোন স্বপ্নে গেলে কিছু স্বপ্নে পাওয়া যায় মানে কিছু স্বপ্নের আউটলেটে পাওয়া যাবে হচ্ছে আপনার ড্রাই ফ্রুট পাওয়া যায় স্পাইস পাওয়া যায় মিট মানে র মিট র ফিশ পাওয়া যায় আবার কিছু স্বপ্নে এগুলির সাথেও ড্রেসও পাওয়া যায় তো সবগুলি তো একরকম না তো এইটা আমরা ওইখানে না গেলে আমরা জানতে পারি না কিন্তু এখন আমাদের এই লোকাল এসইও বা আমাদের এই ডিজিটালাইজড হওয়ার কারণে আমরা খুব মানে ইন্টারনেট ভিত্তিক হয়ে যাওয়ার কারণে আমরা সমস্ত কিছু ইন্টারনেটের মাধ্যমে খুঁজে পাই দেখতে পাই ইন্টারনেটের মাধ্যমে খুঁজে পাই দেখতে পাওয়ার কারণ হচ্ছে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের পরিচয় তাদের নিজেদের সার্ভিস তাদের নিজেদের ইনফরমেশন আপনার জন্য গুগলকে দেয় গুগলকে জানিয়ে দেয় গুগলের মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করে যেমন আমাদের জন্মের পরে বাংলাদেশে আমরা কি পাই একটা বার্থ সার্টিফিকেট পাই একটা এনআইডি পাই তারপরে আপনি ড্রাইভিং জানেন কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স না করা পর্যন্ত আপনি ড্রাইভিং জানেন এবং আপনি এখানে বৈধ এটার কোনো মানে কি বলবো কোন সনদপত্র আপনার কাছে আছে নেই তাই না ড্রাইভিং লাইসেন্স আপনার ড্রাইভিং জানার একটা সনদপত্র ওই রকম আপনি এইখানে একটা ব্যবসা করছেন এখন হতে পারে সেটা আমি হয়তো অত বড় ব্যবসায়ী না আমি হয়তো চিটং এর আপনারা যেহেতু চিটং এর আপনি হয়তো চিটং এর ছোট্ট একটা জায়গায় একটা ব্যবসা করছেন যেমন আমি বলেছিলাম পিৎজা এসার কথা বলেছিলাম না জি আপু তো পিৎজা এসার যদি আপনার কি বলে উনি খাগড়াছড়িতে ওনার হোমমেড ফুড উনি হচ্ছেন পিৎজা তারপর হচ্ছে যে কোনো ধরনের খাবার আপনার হচ্ছেন বাসা থেকে করে উনি সার্ভ করেন তো আপনারা চাইলে দেখা যাবে যে আপনি যদি এখন এই যে পিৎজা করছে বা এই যে হোমমেড ফুড হোক ফাস্ট ফুড হোক বা স্ন্যাক্স হোক বা আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য রান্না বান্না হোক কিন্তু আপনি ঘর থেকে করে দিচ্ছে বলতে মানে কুকিং করে এটা আপনাকে মানে একদম রেডি খাবারটা থাকে জাস্ট আপনি পিক করে খাবেন এতটুকুই আপনার কাজ তো উনি যে কাজটা করছে এটা আপনারা কিভাবে জানবেন বা ওনার তো সম্ভব না খাগড়াছড়ি থেকে ঢাকায় খাবারটা পাঠানো তাই না তো ওনার সাথে কি করতে হবে লোকালি প্রমোট করতে হবে লোকালি মানে আপুর বিজনেসটা খাগড়াছড়ির মধ্যেই প্রমোট করতে হবে কারণ দেখেন পিৎজা একটা যদি গরম না থাকে এরপর এটা খাওয়া যায়
তাই না? পিজাটার জন্য ওনাকে কি করতে হবে যে ওনার খাগড়াছড়ি একটা সীমাবদ্ধতা আছে, তো এখন এতটুকুর মধ্যে যে উনি আছে ওনার, উনি না বললে আর বাকি মানুষ কিভাবে জানবে? আপনি যদি না বলেন আপনার বিজনেস আছে, আপনি মাউথ টু মাউথ কয়টা মানুষের কাছে যেতে পারবেন? কারণ মৌখিক ভাবে বললে আগে যেটা হতো অ্যানালগ মার্কেটিং যেটা হতো সেটা আমরা মাউথ টু মাউথ, এম টু এম বলা হয় এটাকে। মাউথ টু মাউথ আমরা হচ্ছে আমাদের মার্কেটিংটা করতাম, আমাদের প্রমোশন করতাম, কিন্তু এখন আমরা কয়জন কথা বলি? আমরা দুজন মানুষ একই পাশে বসে থেকে দুজন দুজনের মোবাইল থেকে দেখছি, আমরা কথা কতটুকুই বা বলি, তাই না? আমাদের পুরোটা জানার বা আমাদের পুরোটা দেখার পরিসীমা আমাদের ছোট্ট একটা স্মার্টফোনের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। কারণ এখন স্মার্টফোনে আমি আমার পুরো ওয়ার্ল্ড এর খবর পাচ্ছি, আমি আমার পুরো ওয়ার্ল্ড এর ইনফরমেশন জানতে পারছি। সো এই জন্য দেখা যায় যে আয়েশা আপুকে যেটা করতে হবে, উনি যদি গুগলকে ওনার এই বিজনেস সম্পর্কে গুগল মাই বিজনেসে উনি ওনার রেজিস্ট্রেশন করিয়ে ফেলে, তাহলে যেটা হবে যে কেউ যদি হোমমেড বা কুকিং ওরকম কোন একটা ওনার ওই ক্যাটাগরিতে যদি কেউ গুগলে সার্চ করে যে খাগড়াছড়ি কি আছে, তখন ওনাকে শো করে। আচ্ছা লুবনা আপনি একটু মিউট করুন। আমার মিউট করা অলরেডি, অন্য কারো কাছে থেকে মনে আসছে হতে পারে, কারো ওখান থেকে নয়েজ আসলে কাইন্ডলি মিউট করে দিবেন। আপনার দেখা গেছে যে এইটার জন্য যেটা হয় যে আপু যদি এখন লোকাল এসইও করে দেয় খাগড়াছড়িতে দাঁড়িয়ে থেকে, কেউ যদি দেয় যে এখানকার পিজা কোথায় পাওয়া যাবে বা এরকম হোমমেড ফুড কোথায় পাওয়া যাবে, তখন গুগল ওনাকে দেখাবে তোমার এই পাশেই এরকম একটা মেয়ে আছে বা এরকম একটা বিজনেস আছে যেখান থেকে তুমি অর্ডার করতে পারো। এখন অর্ডার করার জন্য অর্ডার প্রসিডিউর কি? আপনাকে ফোন করা, আপনার সাথে কথা করা, তো কারো কাছে আপনি হয়তো মৌখিক ভাবে, যেমন আপনারা এখন মৌখিক ভাবে শুনে নিলেন যে খাগড়াছড়িতে পিজাপু মানে আয়েশাপু আছে, আয়েশাপু এরকম কাজ করে, কিন্তু খাগড়াছড়ি গিয়ে আপনি কোথায় খুঁজবে, ব্যাপারটা এরকম না? কিন্তু আপুর যদি একটা লোকাল এসইও করা থাকে, তাহলে গুগলের মাধ্যমে আপনারা যখন সার্চ করবেন তখন আপুর টোটাল ইনফরমেশন, অ্যাড্রেস, আপুর ফোন নাম্বার, আপুর ওয়েবসাইট ডিটেইল, আপুর সার্ভিস, আপু কি কি সেল করে, আপনি কি করে দিতে পারবে এবং কোনটার প্রাইস কি হবে, ইচ এন্ড এভরি ডিটেইল আপনারা সেখানে দেখে নিতে পারবেন। তাহলে এটা কি হলো যে আপনি খুব ইজি একটা ওয়েতে আপনার আশেপাশের যত পরিচিত খাবারের দোকান আছে বা যত পরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, আপনি তাদের মাঝে নিজেকে এস্টাবলিশ করছেন, তাদের মাঝে নিজেকে পরিচয় করাচ্ছেন যে হ্যাঁ আমিও আছি এখানে, তোমরা চাইলে আমার কাছেও আসতে পারো, এবং আপনার সমস্ত ইনফরমেশন সেখানে দেয়া থাকবে, যাতে এখানে নাম্বার কোথায় ওইখানে নাম্বার কোথায়। যেমন মনে করেন আপনি একটা ডাক্তার দেখাচ্ছেন, এখন আপনি যখন ডাক্তার দেখাচ্ছেন আমরা কি করি, কোনো হসপিটালে যদি আমাদের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আমরা সোজা গুগল করি এই হসপিটালের অ্যাপয়েন্টমেন্টের নাম্বার কোথায়, রাইট? কারণ ডান পাশে দেখবেন হসপিটালের নাম্বার, হসপিটালের লোকেশন, ওদের অ্যাপয়েন্টমেন্টের নাম্বার, ওদের এভরি ডিটেল দেওয়া থাকে, আমরা সেখান থেকে করে ফেলি। কিন্তু যদি এই জিনিসটা করা না থাকতো, আপনি এই জিনিসটা করতে পারতেন, আপনাকে কি করতে হতো সময় বের করে হসপিটালে গিয়ে ফোন করে নাম্বার এনে তারপরে করা, এই হ্যাসেল অনেকেই নেয় না। লোকাল এসইওটা করে রাখা হচ্ছে এখন আপনার জন্য বেটার, লোকালি লোকালি আপনাকে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে পরিচিত করা, প্রসার বাড়ানো, এবং এটার জন্য আমাদেরকে গুগলকে গুগলে রেজিস্ট্রেশন করতে হয়। যেই অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করবো ওই অ্যাড্রেসে গুগল আমাকে 14টা ওয়ার্কিং ডে এর মধ্যে আমাকে হচ্ছে ওরা একটা কোড পাঠাবে, একটা ভেরিফিকেশন কোড 6 ডিজিট এর, ওই কোডটা পাঠানোর পরে ওই কোডটা আমাকে দিতে হবে আমার গুগল মাই বিজনেসে, দেওয়ার পরে সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ হবে অ্যাকাউন্টটা। এখন আমরা অ্যাপ্লাই করব, যদি হয়ে যায় তো আমরা এরপরের কাজ দেখবো, যদি না হয়ে যায় তাহলে যেটা করতে হবে আমার প্রিভিয়াস ব্যাচের যাদের লোকাল এসইও হয়ে গেছে তাদের অ্যাকাউন্টে এনে আপনাদের দেখাতে হবে। ওকে জি আপু। আর আজকে আমি এটা দেওয়ার পরে আপনাদের যে কাজটা করবেন, কেউ কোনো এক্সকিউজ দিবেন না, কাইন্ডলি আপনারা আপনাদের একটা করে মেইল অ্যাড্রেস থেকে ট্রাই করবেন লোকাল এসইওটা কনফার্ম করার জন্য। কনফার্ম করতে গেলে দেখবেন যার আপনারা সবাই স্ক্রিনশট নেবেন, প্রত্যেকে স্ক্রিনশট নেবেন, সবচাইতে ভালো হয় যদি স্ক্রিনশট নিয়ে না নিয়ে আপনারা রেকর্ড করে ফেলেন, স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে ফেলেন। তাতে হবে কি, যারটা লোকাল এসইও আপনার উইদাউট কোডে ভেরিফিকেশন ভ্যারিফাই হয়ে যাবে তার সমস্ত ডিটেলটা আপনারা দেখে নিতে পারবেন আপনারা আপনাদের মাঝে ওই ভিডিওটুকু শেয়ার করে, ঠিক আছে? সো কেউ এটাকে মিস করবেন না যে আপু আমি করতে পারিনি, আপু আমার মনে নেই, আপু আমার আজকে সময় ছিল না, এটা করবেন না। কারণ লোকাল এসইও করতে ম্যাক্সিমাম হাফ এন আওয়ারের মানে
আপনার পুরোটা প্রসিডিউর যেতে 8 থেকে 10 মিনিটের বেশি লাগবে না। কিন্তু এখন আপনি বলতে পারেন তাহলে আপু আমাদের ক্লাস কি আর 10 মিনিটের পরে আপনি কি দেখাবেন? 8-10 মিনিটের পরে আমি যা দেখাবো সেটা আপনারা দেখতে পারবেন না। তার কারণ হচ্ছে লোকাল এসইওটা আপনাকে বুঝতে আজকে সময় লাগবে। আমি যদি না বুঝিয়ে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে চলে যাই তখন আপনাদের মাঝে কোয়েশ্চেন আসবে, আপু লোকাল এসইওতে আমরা কি কাজ করব, এইটুকু কাজের জন্য বায়ার আমাদেরকে পেমেন্ট দিবে, আর বায়ার আমাদেরকে লোকাল এসইওতে কি ধরনের কাজ দিতে পারে। লোকাল এসইও হচ্ছে আপনার জিমেইল এর আন্ডারে গুগলকে যখন আপনি ওই সমস্ত ইনফরমেশন দিবেন, সেটা হতে পারে আপনার ব্যবসায়িক, সেটা হতে পারে আপনার নিজের। এখন নিজের লোকাল এসইও মানুষ কখন করায়? যেমন আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করি, আপনি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করেন, আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিয়ার আপনার নিজেকে গুগলে রেজিস্ট্রেশন করান, তাতে কি হবে গুগলকে যখন জানিয়ে দিবেন যে আমি এই এরিয়াতে, যেমন আমি ধরি দামপাড়া বা আপনাদের পোর্ট কলোনিতে, এই নামে একটা মানুষ সে হচ্ছে ডিজিটাল মার্কেটিং করে। এখন যদি চিটং এ কেউ দেয় যে ডিজিটাল মার্কেটিয়ার ইন চিটং, তখন দেখা যাবে সেইখানে আপনার নামটা পাওয়া যাবে। কিন্তু আপনারা হচ্ছেন মানে কি বলবো, আপনাদের আজকে তো 38-39 নম্বর ক্লাস, আপনাদের এই পর্যন্ত বহুদিন বলা হয়েছে আপনারা কাইন্ডলি অফলাইন এসইও করে ছবিগুলিকে আপলোড করেন, অফলাইন এসইও করে নিজেদের ছবিগুলিকে আপলোড করেন। আপনারা সেটা করেননি, দ্যাটস ওয়াই আপনারা অনেক পিছিয়ে আছেন। কারণ গুগলে সার্চ করলে দেখবেন আপনি, আমি যাদের নাম বলি তাদের মোটামুটি ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনাদের ইনফরমেশন পাবেন না। ইভেন আপনারা যদি বলেন আপু এখন আপনারটা দেখতে চাই, আমারটাও পাবেন না, কারণ আমার খুব করার প্রয়োজন হয় না। আমি আপনাদের ক্লাস, আমার পার্সোনাল লাইফ, আমার বিজনেস, আমি আমার এজেন্সি নিয়ে, তারপর আমার আসলে ওভাবে করার প্রয়োজন হয়নি কখনো যে আমি আমার এটা করি। তো ভাইয়া আমরা এই ওয়ার্ডপ্রেস এর সাইটটা বন্ধ করে শুভ শেষ, আমরা হচ্ছে গুগল মাই বিজনেসে যাব। তো লোকাল এসইওর জন্য হচ্ছে আপনাদের তখন খুব ভালো উপকার হতো আপনাদের নামটা দিয়ে যখন কেউ গুগলে সার্চ করতো। এখন এখানে গুগলে ভাইয়া একটু গুগলে যান, কামরুজ্জামান আরাফাত, তারপরে হচ্ছে উজ্জ্বলনাথ, বিজয়কান্তি দাস, দেখেন ইমন প্রফেশনাল প্রোফাইল লিঙ্কডইন, দেখতে পাচ্ছেন ফার্স্টই ওর লিঙ্কডইন প্রোফাইল চলে এসেছে। কেন, ওর লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে দেখবেন ওর কোন ছবি এসইও করা আছে। তারপরে নিচে আসেন ইমন টুইটার, ইমন দেখেন আমি কখন মিউট হয়েছি ভাই আমি বলতে পারবো না। তারপরে হচ্ছে যে ওর হচ্ছে লোকাল এসইওর ইয়ে হয়নি, ভেরিফাই হয়নি, কারণ কোভিড স্টার্ট হওয়ার পর থেকে গুগল কাউকে এই ভেরিফিকেশন কোডটা পাঠাচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। গুগল কাউকে এই ভেরিফিকেশন কোডটা পাঠাচ্ছে না, একটু হোল্ড করেন শুভাশিস, যেখানে আছেন এখানেই থাকবেন, কার্সার নাড়াচাড়া করবেন না। হ্যাঁ এই যে দেখেন ওর 700 বি ইমন দিয়ে একটা, আরে এটা কি কালার আসছে, আল্লাহ পিঙ্ক কালার কোথেকে বেরিয়েছে ভাইয়া, একটা সেকেন্ড। হ্যাঁ এটা আমার কোনো কিছু না, এটা হচ্ছে আমার পিসি আপডেট নেয়ার কারণে আমার সমস্ত কিছু নতুন করে লগ ইন করতে হয়েছে। এই যে দেখেন আমি একটা জায়গায় মার্ক করেছি, দেখতে পাচ্ছেন জায়গায় ওর ডান পাশে, ওর কিন্তু এই ডান পাশে লোকাল এসইও যখন করবেন, একটা মিনিট। হ্যাঁ লোকাল এসইও অবস্থাটা দেখো, লোকাল এসইও যখন করবেন এই ডান পাশের পোর্শনে আপনার ছবি, আপনার ইনফরমেশন চলে আসে। আপনারা একটু স্ক্রল করে নিচে এসে দেখেন ইমনের নাই, কিন্তু এখানে দেখাচ্ছে সাইট বিজনেস সাইট ইমন, যে এখানে আরেকটু উপরে শাশ্বত বড়ুয়া ইমন, এখানে কিন্তু বিজনেস সাইট দেখাচ্ছে, এটা কিন্তু ওর
লোকাল এসিওর জন্য দেখাচ্ছে, এটাও লোকাল এসিওর জন্য দেখাচ্ছে, কিন্তু ওর ভেরিফিকেশন আসেনি। দ্যাটস ওয়াই এই ডান পাশের পোর্শনে ওর কোনো ইনফরমেশন আপনারা পাচ্ছেন না, কিন্তু আপনারা যখন কামরুজ্জামান আরাফাত দিবেন ও সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। ইমনের ইনস্টাগ্রাম পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন, একটু স্ক্রল করে নিচে আসেন ভাইয়া, ইমনের ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছেন, এরপরে অন্য মানুষের জিনিসগুলি চলে এসছে, দেখছেন। এইটা হচ্ছে ওর রেজিউমি, তারপরে এটা হচ্ছে শাশ্বত বি ইমন, ইমনের ফেসবুক প্রোফাইল, মানে ওর সমস্ত ইনফরমেশন আপনারা গুগলে পেয়ে যাচ্ছেন, যেটা আপনারা যে কোনো মুভি দেখলে দেখতে পান যে একটা মানুষকে গুগলে খুঁজলে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, এই জিনিসগুলি যদি করা থাকে তাহলে পাওয়া যায়, আদারওয়াইজ পাওয়া যায় না। যেমন আপনাদের যাদের নাম বলছে এদের সবাইকে পাওয়া যাবে, কিন্তু আপনারা আমার একটা সিঙ্গেল ইনফরমেশন গুগলে পাবেন না, আপনারা সুলতানা রাবেয়া দিয়ে সার্চ করেন গুগলে সিঙ্গেল ইনফরমেশন পাবেন না, আমার সার্চ করেন, কারণ আজকে অবধি আমি আমার কোনো ছবিতে অফলাইন এসিও করিনি, আমি কোনো লোকাল এসিও করাইনি। হ্যাঁ আমি লাকি, আমি কাজ পেয়ে গেছি, আমি এখন আল্লাহর রহমতে ভালো কাজ করছি, এক বছরে হয়তো আমি ভালো একটা জায়গায় চলে এসেছি বিকজ অফ আমার আমি হয়তো কাজ শিখেছিলাম, বা আমার পিছনে হয়তো আমার কিছু বড় ভাই, আমার ফ্যামিলি বা আমার কিছু মানুষ আছেন যারা আমার খুব কাছের মানুষ, তাদের সাপোর্টের জন্য আমি আজকের এই জায়গাটাতে স্টে করছি বা আমি আপনাদের সামনে কথা বলতে পারছি। হয়তো সবার কাছে ওই মানুষটা থাকে না, আমার কাছে যে মানুষটা আছে আপনাদের কাছে হয়তো ওই মানুষটা নেই, কিন্তু এতে আপনাদের কি লাভ হবে, আপনারা কি বেনিফিটেড হবেন? ফার্স্ট অফ অল এই কাজটাতে ফাইবারে প্রচুর কাজ পাওয়া যায়, আর সেকেন্ড হচ্ছে এই কাজটার থ্রুতে গুগলকে যখন আপনি দিয়ে রাখবেন আপনার ইনফরমেশন, দেখা যায় এখন তো সমস্ত বিজনেস হচ্ছে অনলাইন ভিত্তিক হয়ে গেছে, ইভেন সেটা হোক কাপড়ের বিজনেস, সেটা হোক খাওয়ার বিজনেস, সেটা হোক চায়ের বিজনেস, এখন আমি দেখলাম যে আপনার আমাদের ফেসবুকে রেডি টু কুক মাছ পাওয়া যায়, মানে আপনি মাছ কুটতে ঝামেলা, ছোট মলা মাছ, ঝালা মাছ, তারপরে হচ্ছে আপনার কাচকি মাছ, তারপরে হচ্ছে বাইম মাছ, তারপরে হচ্ছে মানে নদীর মাছ, আমি আপনাদের সমুদ্রের মাছের কথা জানি না, নদীর মাছ, ইভেন গরুর ভুঁড়ি, গরুর ভুঁড়ি ওয়াশ করা কুটা, মানে একদম পরিষ্কার করা কুটে আপনাকে প্যাক করে দিবে, আপনি জাস্ট বাসায় নিয়ে রান্না করে খাবেন, আর আপনি যদি তার কাছ থেকে রান্না করাও চান সে হাফ ডান অবস্থায় ফ্রোজেন আপনাকে দিয়ে দিবে, বাকিটা বাসায় নিয়ে গরম করে খাবেন। তো এই যে দেখেন এই কোভিড এর জন্য আমরা মানে আগে তো আমরা অনলাইনে ছিলাম, আমরা ইন্টারনেট ইউজ করতাম, কিন্তু এই কোভিড এর জন্য আমাদের লাইফটাই এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে। এই যে দেখেন আপনারা চিটং এ বসে ফ্রিল্যান্সিং শিখছেন, আমি ঢাকা থেকে শেখাচ্ছি, মাধ্যম কি অনলাইন, অনলাইনে যখন আপনি আপনার পরিচয় দিবেন কাজ পাওয়ার চান্সও ততটা বেড়ে যাবে, কারণ কোভিড এর জন্য যেটা হয়েছে পুরো ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম কোম্পানি ডিজিটাল মার্কেটিয়ার যারা ছিলেন তাদেরকে তারা মানে হচ্ছে ছাঁটাই করেছে বলতে পারেন, কারণ হচ্ছে এই কোভিড সিচুয়েশনে সবাই লকডাউনে ছিল, সবার বিজনেসই লো, তো ওরা এখন একজনকে হায়ার করার থেকে, মান্থলি হায়ার করার থেকে ওরা ট্রাই করছে ওদের ওই লসটাকে কভার আপ করার, কিভাবে একটা ফ্রিল্যান্সার হায়ার করে, ফ্রিল্যান্সারকে দিয়ে এই কাজটা করালে বড় জোর আপনাকে $80 থেকে $100 দিবে, কিন্তু এই $80 থেকে $100 কাজটা ওরা যদি একটা মান্থলি রাখতো তাহলে তাকে তার ডাবল পে করতে হইতো বা তিন ডাবল পে করতে হইতো, তো তার টাকাটা থেকে যাচ্ছে। দ্যাটস ওয়াই আপনাদের ফ্রিল্যান্সারদের এখন সবচাইতে বেশি চাহিদা আছে, তাও ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটাতে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আরাফাতদের ব্যাচে যখন আমি লোকাল এসিওটা দেখাই আমি বুঝতে পারি, তো লোকাল এসিওটা আমি যখন দেখাই আমি জানতাম না যে একটা ছেলে আমার লাইফটা দেখছে, কারণ আমরা তো ক্লাস করি আমরা তো লাইভ দেখি না যে কে দেখে, তো আমাদের লাইভে একটা ভাইয়া লাইফটা দেখছে, ভাইয়া লাইভ দেখে সে আমার মোটামুটি সব লাইভই দেখে, দেখে সে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, সে লোকাল এসিও নিয়ে গিগ আপলোড করেছে। অবস্থাটা চিন্তা করেন, আপনারা ক্লাস মানে আরাফাতটা ক্লাস করছে, সে শুধু লাইভের ভিডিও দেখে, আপনাদের লাইফটা তখন মোটামুটি ক্লাস শেষ হওয়া পর্যন্ত থাকে, ওদের লাইফটা এতক্ষণ থাকতো না, ওদের লাইফটা হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টার লাইফ থাকতো। ছেলে অতটুকু দেখে শিখে সে গুগল থেকে কাজ শিখে, মানে সরি সে লাইভ দেখে কাজ শিখে সে ফাইবারে গিগ আপলোড করে, গিগ আপলোড করে ওই গিগের উপরে সে ফার্স্ট লোকাল এসিওর কাজ পায় $86, লোকাল এসিওর ফার্স্ট কাজ সে $86, এবং কাজ পাওয়ার পরে সে আমাকে নক করে বলতেছে আপু আমি আপনার লাইভ ভিডিও গুলি দেখি, আপু আমি তো
আপনার এই ভিডিও দেখে, লোকাল এসইও দেখে আমি তো একটা গিগ আপলোড করে ফেলেছি, বায়ার করেছে, এই যে আমার এটা হচ্ছে আমার অর্ডার পড়েছে, আমি এই কাজটা কিভাবে করব। তখন আমার মনে হচ্ছে আমি সার্থক, ওই ছেলেটা সার্থক, কারণ সে অনলাইনের মাধ্যমে তার সময়টুকুকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করে সে শিখে সে আর্ন করছে। সেটা বুঝতে পেরেছেন? এখন সে তার নিজের লোকাল এসইও করে ফেলেছে। যেমন আমার আগের ব্যাচের স্টুডেন্টরা আমাকে বলে, আপু আপনি তো আমাদের সবারটা করান, আপনি আমাদের আপু বা আপনি আমাদের শেখাচ্ছেন, আপনার করান না কেন? কারণ ভাই আমার এখন আর করানোর প্রয়োজন নাই, আপনারা যেই জায়গাটায় আছেন আপনাদের এই সাপোর্টটা আপনাদের প্রয়োজন। দ্যাটস ওয়াই আমি আপনাদের সবাইকে বলছি, আপনারা এখন থেকে যখনই সোশ্যাল মিডিয়াতে যে কোনো ছবি, মানে আপনি অফলাইন এসইও করে দিলে কেউ কিন্তু দেখছে না, দেখছে কেউ দেখছে না, আপনারা অফলাইন এসইও করে দেন। অফলাইন এসইও করতে খুব বেশি সময় লাগে না, আর ট্রাই করবেন যেই ছবিটা ফেসবুকে শেয়ার করছেন ওই ছবিটাই আপনাদের কাজের কাজের জন্য, কাজের পারপাসে, ওয়ার্ক পারপাসে যে ছবিগুলো শেয়ার করবেন ওইটা ফেসবুকে, ইনস্টাতে, টুইটারে, লিঙ্কডইনে একই সাথে পোস্ট করবে একই দিনে, যাতে আপনার যারা আছে তারা স্টোরি স্টোরি এবং আপনি হচ্ছেন ছবি শেয়ার একই সাথে করবেন। তার কারণ হচ্ছে যারা আপনার নিউজ ফিড দেখবে না, স্টোরি মাস্ট বি দেখে মানুষ, কারণ নিউজ ফিড দেখে দেখা যায় যে আপনার প্রোফাইলে ঢুকিয়ে দেখবে, সেটা না করে টুক করে মেসেঞ্জারে ঢুকে তারা স্টোরিটা দেখে আসে, অ্যাটলিস্ট তাদের সামনে জানা। আপনি যে ডিজিটাল মার্কেটিং করেন আপনি তাদের সামনে যান, বলেন। আমি কিন্তু এখন অনেক মানুষকে বলি, হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটিং করি, আমি ফ্রিল্যান্সিং করি, তারা আমাকে জিজ্ঞেস করে আপনি ফ্রিল্যান্সিং কি, তখন আমি দাঁড়ায় দাঁড়ায় তাদেরকে বলতে থাকি যে ফ্রিল্যান্সিং এটা, ফ্রিল্যান্সিং এভাবে, ফ্রিল্যান্সিং এটা। এই যে আপনি শিখছেন, আপনি শিখছেন কয়জন জানে, কয়জন মানুষ জানে? আপনারা নিজেদের মার্কেটিং নিজেরা করতে পারছেন না, যেখানে নিজের মার্কেটিং নিজে করতে পারছেন না সেখানে বায়ার আপনাদের প্রতি কিভাবে আস্থা রাখবে, এবং বায়ার আপনাদের প্রতি কিভাবে আপনাদেরকে ওই কাজটা দিবে যে আপনি তার কোম্পানির মার্কেটিং করে তার জন্য বেনিফিশিয়াল কিছু করে দিবেন। আমার কথাগুলো বুঝতে পেরেছেন? সবাইকে বলছি আপনারা কম বেশি ছবি সবাই দেন, আপনারা যে ছবিগুলি গিগের জন্য দিচ্ছেন ওইরকম দেন, বা একটু রিসার্চ করেন, লোকাল এসইও নিয়ে দুটা লিখেন বা কি সেটা লিখেন। আপনার একটা প্রোফাইল খুলেছেন, আপনি ফেসবুকের মাধ্যমে আপনার ইনস্টাগ্রাম, আপনার লিঙ্কডইন, আপনার টুইটারকে শেয়ার করেন, আপনি আপনার লিঙ্কডইনে গিয়ে আপনার অন্য প্রোফাইলটাকে শেয়ার করেন, আপনি সবচেয়ে বড় ব্যাপার আপনাদের মার্কেট প্লেসের গিগুলি শেয়ার করেন, মার্কেট প্লেসের ইউআরএল শেয়ার করেন যে আমি ফ্রিল্যান্সিং এ আছি। আপনি না বললে তো কেউ জানবে না, ঠিক আছে? জি আপু, ব্যাক টু দা আমাদের পয়েন্ট, সেটা হচ্ছে লোকাল এসইও। এই যে জিনিসগুলি, এই যে গুগলে দেয়া মাত্র পেয়ে যাওয়া, এটাই হচ্ছে লোকাল এসইও। এটার জন্য যেটা করতে হবে, রাশেদ যেটা বললো যে সাইটেশন করা, আমরা সাইটেশন হচ্ছে একটা ওয়েবসাইটের সাইটেশন করি, আমাদের নিজেদের কোনো সাইটেশন না। আর এটা ওয়ান কাইন্ড অফ সাইটেশন বলতে পারেন, সেটা হচ্ছে আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে একটা ওয়েবসাইট এখান থেকে বাই ডিফল্ট বানানো যায়, সেটা হচ্ছে লোকাল এসইও থ্রুতে। গুগল মাই বিজনেসে গিয়ে একটা ওরা ওয়েবসাইটের ট্যাম্পলেট দিব, ওই ট্যাম্পলেট আপনি সাজিয়ে রাখবেন, কিন্তু ওইটা না মানে আমাদের ওয়েবসাইটের মতো যেমন সি প্যানেলে বসিয়ে ট্র্যাকিং করা বা অ্যাডমিন প্যানেলে বসিয়ে ট্র্যাক করা, প্লাগ ইন করা, এসইও করা, পোস্ট এসইও করে দেয়া, এই সমস্ত কাজ ওই ওয়েবসাইটে করা যায় না, কারণ ওটা ফ্রি সাইট। তো বুঝতে পেরেছেন? জি আপু, আপনার ইনফরমেশন গুলো ওরা একটা ওয়েবসাইট আকারে সাজিয়ে দেয়। এখন আপনার ওয়েবসাইটের কেন প্রয়োজন? আপনি যে কাজ করছেন, আপনি যে ওয়ার্ক মানে ওয়ার্ক স্যাম্পল গুলি আছে, আপনি যদি একটু কষ্ট করে দেখেন, সাইফুল ভাইয়ার সাইফুল ভাইয়ার ওয়েবসাইটের মধ্যে সাইফুল ভাইয়ার সিভি, মানে সাইফুল ভাইয়ার হচ্ছে আপনার ওনার পার্সোনাল ইনফরমেশন সমস্ত কিছু দেয়া, ওনার ওয়ার্ক স্যাম্পল দেয়া, ওনার ডিটেইলিং দেয়া, তাতে কি হবে আপনার ওয়েবসাইটে কেউ কখনো ভিজিট করলে, আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিয়ার আপনি কি কাজ করেন, কোন ধরনের কাজ করেন, সেটা সে আপনার ওয়েবসাইটে দেখে বুঝতে পারবেন। আপনারা যা চিন্তা করছেন আমরা আমাদের ওয়েবসাইটে কি দিব, কি দেয়া উচিত, আমাদের ওয়েবসাইটটা কিভাবে সাজানো উচিত, তাদের জন্য এই কথাটা বলছি। হ্যাঁ, ডান পাশে সাইফুর রহমান ওয়েব ডেভেলপার দেন, পেয়ে যাবেন। ভাইয়ার সাইটটা পেয়ে যাবেন আপনারা। সাইফুর রহমান হচ্ছে আমার আমি যার কাছ থেকে এই অনলাইন মার্কেটপ্লেস শিখেছি, এইটাই
আপু কি মিউট? আপু মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, জয়েন করবে। আচ্ছা আচ্ছা। হ্যালো ভাইয়া, আপু মনে হয় কোনো কারণে জয়েন করতে মানে কষ্ট সমস্যা হচ্ছে মনে হয় আপুর। হ্যাঁ, ওনার তো মনে হয় একটা ডিভাইস থেকে আছে, মেবি নেটওয়ার্ক ইস্যু। আপুকে একটু ফোন করে দেখো তো। হ্যাঁ সুব্রত ভাই, আপনি একটা ফোন দেন তো। সুব্রত ভাইয়া, ব্যস্ত আছে বলে আপু আসতেছে। মিনাজ ফোন করছো? আপু সবাইকে চুপ থাকতে বলছে। আচ্ছা।
নাসি ভাই, আপনার কাছে হচ্ছে লিঙ্কডইনের বাইরের যে পিকটা ছিল না, কভার পিক এর, ওটার সাইজটা বলতে পারবেন? হ্যাঁ আপু, এটা কি? হ্যালো, বলতেছিলাম যে আপনি এটা প্রোফাইল প্রোফাইলের কভারের কথা বলতেছেন? জি। আচ্ছা, এখানে সাইফু ভাইয়ের আইডিটা তো দেখেন, সরি সাইফু ভাইয়ের ওয়েবসাইটটা তো দেখেন, প্লিজ কল করে নিচে আসবেন। ভাইয়ার ইনফরমেশন, ভাইয়া কি করে, অ্যাবাউট মি, এটা হচ্ছে ভাইয়ার ডেসক্রিপশন, ভাইয়া কি করছে, কোথায় করছে, কিভাবে করেছে। তারপরে নিচে আসলে এই যে দেখেন কন্ট্রাক্ট ইনফরমেশন, সেন্ড মেসেজ, ডাউনলোড, এটা হচ্ছে ভাইয়ার রেজিউমিটা ভাই এখানে দিয়ে দিয়েছে, যেটাকে আমরা সিভি বলি, ওইটাই ভাইয়া পার্সোনাল ইনফরমেশন গুলি ওইটা এখানে দেয়া আছে, চাইলে যে কেউ এখান থেকে ডাউনলোড করতে পারছে। এরপরে ভাইয়া কি নিয়ে কাজ করছে, এক্সপেরিয়েন্সে গিয়ে দেখেন ভাইয়া কি নিয়ে কাজ করছে, এই জিনিসগুলি দেয়া, তাই না? স্ক্রল করে নিচে আসেন ভাইয়া, নিচে আসতে থাকেন, এগুলো হচ্ছে উনি কি নিয়ে কাজ করছে, কোথায় কাজ করেছে, ওনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, তারপরে ওনার এডুকেশন অ্যাড করে দিয়েছে। এখন কথা হচ্ছে, এই নামে যদি কেউ সার্চ করে ওনাকে, যে সাইফুর রহমান, তাহলে ওনাকে পেয়ে যাবে। এবং ওনার দেখেন স্কিল এবং ল্যাঙ্গুয়েজের একটু স্ট্রং, হ্যাঁ স্কিল, ল্যাঙ্গুয়েজ ফটোশপ, HTML, CSS3, জাভা, PHP, প্রেজেন্টেশন, এগুলি সমস্ত কিছু দেখেন, ইংলিশ, বেঙ্গলি, জার্মানি, এগুলি সমস্ত কিছুই দেয়া আছে। আপনারা যেমন চিন্তা করেন যে আমরা বাঙালি, আমিও বলি আমরা বাঙালি, দেওয়া উচিত না, কিন্তু উনি এখানে দিয়ে রেখেছেন। এখানে কেন দিয়ে রেখেছে, কারণ এখানে দেওয়ার অপশন আছে। আমরা ফাইবারে যখন দিই, আমাদের আইডিটা যখন দেখা যায় যে আমরা বাঙালি বা আমাদের বাংলাদেশের প্রোফাইল, তখন কিন্তু অটোমেটিকলি শো করে যে আমরা বাংলা জানি, আমরা নেটিভটাই জানি বাংলা, সমস্ত ডিটেইলটা দেয়া। এরপরে ওর সার্ভিস, এই কাজ উনি করে, এই কাজ উনি করে, এই জন্য ওনার প্রাইসিং এর ধরন এরকম, কথাটা এরকম আছে, তাই না? ওনার সার্ভিস গুলি ওইভাবে দেয়া না, যে দেখেন ওয়েবসাইট এর ডিজাইনে কি করে, অনলাইন মার্কেটিং এর জন্য উনি কি করে, গ্রাফিক ডিজাইনিং এর জন্য কি করে, বা বা ভাইয়া তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর্টিকেল রাইটিং, ক্যাম্পেইন রিভিউ, SEO, সোশ্যাল মানে SMM, যে কাজগুলি আপনারা শিখেছেন, এই কাজগুলি কিন্তু ভাইয়া করছে। ভাইয়া কিন্তু ভাইয়ার তিনটাই দিয়ে রেখেছে। ভাইয়া ফার্স্টে ওয়েবসাইট, ওয়েব ডেভেলপমেন্ট শিখেছে, তারপরে গ্রাফিক্স শিখেছে, ভাইয়া এখন কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখেছে। তার মানে ভাইয়া হচ্ছে ওভারঅল ওয়ান প্যাকেজ। হ্যাঁ, নিচে আসেন। এরপরে দেখেন ওনার বায়ারদের রিভিউ গুলি, ওইটা টেস্টিমোনিয়াল আকারে উনি এখানে অ্যাড করেছে। তারপরে আসেন এই যে এই সমস্ত ইনফরমেশন দেখতে পাচ্ছেন, কত শেষ করেছে, জব সাকসেস কত পার্সেন্ট, স্টুডেন্ট মেন্টর মানে উনি কত স্টুডেন্টকে পড়িয়েছেন, ক্লায়েন্ট কতজন, ওনার স্টুডেন্ট 1000+, ওই 1000+ স্টুডেন্টের মধ্যে আমিও একজন। নিচে আসেন ভাইয়া। তারপরে ওনার পোর্টফোলিও, যা পোর্টফোলিও আছে সেটা হচ্ছে ওনার আপনার কাজের স্যাম্পল, ওনার ওয়ার্ক স্যাম্পল, ওনার বায়ারদের জন্য যে ওয়েবসাইট রেডি করেছেন, এই যে এই ওয়েবসাইটটা ভাই আমাদেরকে দেখিয়েছিল, ওনার কাজটা এই ফার্স্ট বায়ারের উডরুফ যেটা, এটা হচ্ছে ভাইয়ের ফার্স্ট বায়ারের কাজ, মানে আমরা যখন ভাইয়ের সাথে পরিচয় হই তখন তারও আগের বায়ারের কাজ, মানে ওল্ড বায়ারের কাজ ভাইয়ার এটা। এই যে দেখেন একটা মানুষের ওয়েবসাইট সাজানো, উনি একজন ওয়েব ডেভেলপার হয়ে ওনার ওয়েবসাইট সাজিয়েছে। সো আপনি গ্রাফ ডিজিটাল মার্কেটিং হয়ে আপনার ওয়েবসাইট কিভাবে সাজাবেন, এই ওয়েবসাইটে যে আপনাকে পাওয়া যাবে সেটা কিভাবে, অবশ্যই ওয়েবসাইটটাকে আপনার বিল্ড আপ করতে হবে, তো ওয়েবসাইট বিল্ড আপের আগে আপনাকে পাওয়া যাবে, এই সমস্ত জিনিসগুলি সেম ওয়েতে আপনি লোকাল এসইওতে করে দিতে পারবেন। লোকাল এসইওতে চাইলে আপনি আপনার অ্যাবাউট দিবেন, আপনি আপনার এই যে ভাইয়া যেভাবে সার্ভিস দিয়েছে সার্ভিস অ্যাড করতে পারবেন, আপনার ওয়ার্ক স্যাম্পল অ্যাড করতে পারবেন, আপনার লোকেশন অ্যাড করতে পারবেন ভাইয়ার, আপনার অ্যাপয়েন্টমেন্ট অ্যাড করতে পারবেন, আপনার নাম্বার অ্যাড করতে পারবেন, লোকেশন অ্যাড করে দিতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি কেউ গুগল এর থ্রুতে আপনার কাছ থেকে কাজ করে থাকে এবং সেই কাজের জন্য সে আপনাকে একটা রিভিউ দিতে পারবে, যে রিভিউটা সেখানে শো করে, সেখানে দেখায় যে সে আপনাকে রিভিউ দিয়েছে,
সে আপনার সাথে কাজ করেছেন কাজ করেনি বা সে আপনাকে কিভাবে চিনতে তা লিখে সে একটা রিভিউ দিয়ে দেয়। অনেক সময় দেখা যায় কোম্পানি রিভিউ থাকে, আপনারা যদি এখন কোনো ফুড চেইন সবগুলির মানে রেস্টুরেন্টের ইয়েতে যান, লোকালিসিতে যান, দেখবেন ওদের একটা রেটিং থাকে, 5 star, 4.8 star, 4.9 star, 4.5 star, 4.7 star, এই মানুষটার জন্য এত রেটিং। আপনারা রেস্টুরেন্টে যখন যান অনলাইনে যখন স্টার্ট করেন তখন কি দেখেন যে এই রেস্টুরেন্টের 5 star রিভিউ আছে কিনা? যদি 5 star রিভিউ থাকে তখন আমাদের ধারণা হয় না রেস্টুরেন্টের সার্ভিসও ভালো হবে খাবারও ভালো হবে। আপনারা এই এক্সপেকটেশন নিয়ে যান না, এই এক্সপেকটেশন নিয়ে যান, এটা সম্পর্কে জানেন কোথেকে? গুগল থেকে। আপনার সম্পর্কে মানুষ জানবে কোথেকে? গুগল থেকে। জি আপু। লোকাল এসইও কেন করতে হবে আমাদের সবাইকে জিজ্ঞেস করছি, আপনাকে বুঝতে পারছেন? সুভাষিস চলে গেছে, মেবি সুভাষিসের কোনো কারণ, সুভাষিসের কোনো কারণে কোনো প্রবলেম হয়েছে। তো আমরা সবাই এভাবে ক্যামেরা গুলি বন্ধ করে না বসে আমরা ক্যামেরা গুলি অন করব, ক্লিয়ার? জি আপু। আমরা ক্যামেরা গুলি অন করে দেই। বুঝতে পারেন তাহলে ভালো। আপনারা কোশ্চেন করেন না, ভাইয়ারা যেমন কোশ্চেন করে আপনারা কোশ্চেন করেন না, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলছি যে বুঝতে পারেন কিনা। আপনারা যদি কোশ্চেন করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে জিজ্ঞেস করতে পারেন কিনা বা আপনারা কতটুকু ধরতে পেরেছেন। আপনাদের সাথে আমার ইন্টারঅ্যাকশন ওভাবে হচ্ছে না, আপনারা হয়তো জানি না এতগুলি ভাইয়ার মাঝে হয়তো লজ্জায় ক্লাস করতে লজ্জা পাচ্ছেন। যদি এরকম কিছু হয় তাহলে বলবো আপনারা কাইন্ডলি আমার গতবারের ব্যাচ যেটা বান্দরবনের ব্যাচ ছিল ওই ব্যাচটাতে দেখবেন, ওই ব্যাচে একটা আপু ছিল সোমাদেবী, ওনার হাজবেন্ড এখন আমাদের সাথে ক্লাস করছেন জয়দেব দাদা, আপুই একমাত্র মেয়ে ছিল ওই ব্যাচে এবং আপুই একমাত্র বান্দা যে হচ্ছে ক্লাসের শুরু টু শেষ ক্যামেরা অন করে রাখতো। এতগুলি ভাইয়ার মাঝে শুধু আপু একা ছিল, আর আপনারা তো এখানে অনেক আছেন, আর আপনাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমি আপনাদের যে শেখাচ্ছে সেও আপু, সে ভাইয়া না। জি আপু। তো আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, ভাইয়ারা যেমন আমাকে জিজ্ঞেস করে আপনাদের কোশ্চেন গুলো ভাবে করলে আপু না বুঝলে তো জিজ্ঞেস করি। আমি বুঝাই দিব তো আপুকে মেসেজ দিয়ে আমি বলছি। জুনিয়র রানী কথাই বলতে পারে না, আমি আসলে জুনিয়র রানী কেমন আমি সেটাই এখনো জানি না। আমিও অনেক কিছু বললে ও বলে আপু পারি না এরকম বলে, আমি বলছি না পারলে আপনি বলতে পারেন না। আমি তো বলছি আপনাদেরকে জিজ্ঞেস করছি কোনটা পারছেন কোনটা পারছেন না, কোনটা বুঝতে কষ্ট হচ্ছে কোনটা বুঝতে পারছেন না। যদি বুঝতে না পারেন কাইন্ডলি আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাদের ওই অপশনটা দিচ্ছি। তারপরে যদি জিজ্ঞেস না করেন, এই যে দেখেন এতক্ষণ কথা বলতেছো কিন্তু এখনো মিউট করা, কনফার্ম থাকেন ও জয়েন করে দিয়ে ঘুমিয়ে গেছে। ও আপু আসি আমি ধরতে পারি না, আমি ভুলে যাই সবকিছু না হয়। যখন ধরতে পারেন না যে জায়গাগুলি প্রবলেম হয় ওই জায়গাগুলি একটু লিখে রাখলে আপনারা যখন পরের দিন ক্লাস স্টার্ট হয় তখন আপনারা আমাকে বলে দিতে পারেন, আমি বলে দিই। আমি সেটা বললে আমি বলতে চাচ্ছি যে আমি হচ্ছে ভিডিওটা পুরো ভিডিও আমার আবার দেখতে হয়, যদি আমি দেখতে পারি তাহলে, যেদিন আমি দেখতে পারি না দেখা যায় পরের দিনে আমার সমস্যা হয়, আর সব দিন আপু পারিও না দেখতে। ভিডিওটা ধরেন আপনারা তো খুব ভালো, আপনাদের জন্য একটা লাইভ ভিডিও হচ্ছে, আপনারা ভিডিওটা দেখেন। আমরা ফার্স্টে ভাবতাম যে আপু আমি একটা মেসেজ দিয়েছিলাম, একটু দেখা হয়েছিল ওটা আপনাকে
ইয়াতে দিয়েছিলাম বলে জুমে জি হ্যাঁ আমি দেখেছি জি জি ওটার জন্য হ্যাঁ আমি দেখেছি আচ্ছা বুঝি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপনি হচ্ছেন ক্যামেরা বন্ধ করে দেন কারণ আপনি হচ্ছেন যে আচ্ছা আমরা আমাদের ক্লাসে চলে যাই শুভাশিস কি ব্যাক করতে পেরেছে না শুভাশিস হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে সাজ্জাদ ভাইয়ের নাম আমি এখানে ইমন আচ্ছা এটা ইমনের আইডি আপু আমরা এটা নিয়ে পরে কথা বলবো ঠিক আছে আমি আপু আচ্ছা শুভাশিস কি জয়েন করতে পেরেছেন শুভাশিস শুভাশিস তো করতে পারেনি এখন বাসায় কারেন্ট চলে গেছে মনে হয় সুব্রত ভাই পারবেন আপু আমি তো আজকে পারবো না আমি বলছি একটু বাইরে ঠিক আছে আচ্ছা শুভাশিস এসেছে শুভাশিস আপনি কি ইলেকট্রিসিটি চলে গেছে জি আপু ও তাহলে আপনি পারবেন না রাশেদ 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 নাই আপু না হয় আজকে এনি আপু বা ছোট এনি আপু যে কোনো একজন পিসি শেয়ার করতে বলেন ভাইয়া ওদের যে পিসি শেয়ার করতে বলবো এরপর ওরা প্র্যাকটিসটা করতে পারবে না এই জন্য আমি ওদেরকে বলছি না আমি আপনাদেরকে বলছি আচ্ছা রাশেদ ডিসকানেক্ট ভাইয়া দেখেন রাশেদ ডিসকানেক্ট একটু রাশেদকে নক করে দেখেন তো অন্য কেউ আছেন যে আমার সাথে স্ক্রিন সালাউদ্দিন আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন সালাউদ্দিন মিনহাজ আপু আমি না হয় ফোন দিচ্ছি রাশেদ ভাইকে হ্যালো সালাউদ্দিন মিনহাজ আল্লাহ বলা মাত্র এটা দৌড় দেয় সালাউদ্দিন মিনহাজ আপনি করতে পারো আচ্ছা তাহলে স্ক্রিন একটু শেয়ার করতে শুভাশিসটা হলো না আমরা হচ্ছে দেখি তারপরে আমরা লাগলে আরেকটা করে নিব সালাউদ্দিন ভাই গুগল মাই বিজনেসে যাবেন যে অ্যাকাউন্টটা দিয়ে যে জিমেইলটা দিয়ে আপনি কাজ করবেন ওই জিমেইলটা হচ্ছে আপনার ইয়ে করতে হবে আপু এখানে আমি তো জিমেইল একটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলছি একটা জিমেইল অ্যাকাউন্টে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছি ওই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে করব না কি অন্য কোনো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে করব অন্য কোন ফাইবার এবং আপওয়ার্কে যেটা ইউজ করেছেন ট্রাই করবেন ওটা অন্য কোথাও ইউজ করতে না আচ্ছা ওকে গুগল মাই বিজনেস এটাই তো একটা সেকেন্ড ভাই একটা সেকেন্ড আপনি ক্রোম সার্চ বারে দিচ্ছেন না জি আপু এটা আপু এটা ইয়াহুতে ঢুকছে গুগল মাই বিজনেস এই যে গুগল মাই বিজনেস হ্যাঁ এটা আচ্ছা এইখান থেকে যেটা করতে হবে আমাদের ম্যানেজ নাও দিয়ে স্টার্ট করতে হবে সালাউদ্দিন আপনার ওয়েবসাইট তো ওকে জি আপু আপনার ওয়েবসাইট যদি ওকে থাকে যে ফাইন্ড এন্ড ম্যানেজ ইওর বিজনেস এখন হচ্ছে এই যে এইটা এইটা অ্যাড ইওর বিজনেস টু গুগল আল্লাহ এত ছোট লিখা কেন হ্যাঁ এখানে দেন সালাউদ্দিন কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করো কন্ট্রোল এবং প্লাস একসাথে করো
এখন আপনার বিজনেসের নাম দিবেন, আপনার বিজনেসের নামে অবশ্যই আপনার নাম, তাই না? জি আপু। দেন নেক্সট দিব আপু। হ্যাঁ, ক্যাটাগরি দিবেন, এটা মার্কেটিং যাবে, মার্কেটিং এজেন্সি যাবে, মার্কেটিং এজেন্সি মেবি নাই, এটা দেখেন মার্কেটিং এজেন্সি আছে আছে, আগে ছিল না, মার্কেটিং কনসালটেন্ট ছিল শুধু, মার্কেটিং কনসালটেন্ট কনসালটেন্ট এন্ড মার্কেটিং কনসালটেন্ট। ওকে নেক্সট লোকেশন শো আপ অন গুগল ম্যাপ সার্চ হোয়েন কাস্টমার লুকিং ফর ইওর বিজনেস। ইয়েস, আপনার লোকেশন দেখাবে কিনা, এটা হচ্ছে আপনার লোকেশন দেখাবে কিনা, যে ভিজিট করার আপনি অপশন দিচ্ছেন কিনা। ইয়েস, তারপরে নেক্সট আপু মনে করেন আমি আমার লোকেশনটা চেঞ্জ করছি, বাসা চেঞ্জ করছি, সেই ক্ষেত্রে কি আমি আমার লোকেশনটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো? পরবর্তীতে চেঞ্জের জন্য যখন একবার ভেরিফাইড হয়ে যাবে তারপরে চেঞ্জের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে, ওরা আবার নতুন আপনাকে ইয়ে দিবে, কোড দিবে, এটা করতে হবে। হ্যাঁ নেক্সট দেব। এটা ম্যাপে বসান আপনার, ম্যাপে নিয়ে একদম এক্সাক্ট জায়গায় আপনার বাসার লোকেশন বসান, এটা ড্র্যাগ ড্রপ, ড্র্যাগ ড্রপ, ড্র্যাগ এন্ড ড্রপ, এইটা কেন হবে? আর তোমার ঠিকানাতে যাও আগে, ঠিকানা নাই, ঠিকানা নাই, তোমার ওই নির্দিষ্ট যে যা এলাকাটা ওই এলাকাতে যাও, ওই যে সালাউদ্দিন এটা দিয়ে হোল করেন, এটা দিয়ে, না না ওই যে উপরটা, আরে বাবা এই যে এই যে, আপনার বাসা কোথায়, কোন এরিয়াতে? ফতেয়াবাদ হাটা যাইতে পড়বে, এটা হাজারিতে পড়লে এইটার উপরে এই লাল টুটার উপরে ক্লিক করেন, ধরেন এটা ধরে টানেন, টাইনা ডানে বাইনা নেন, এটা কোথায় আছে খতিয়াবাদ, এই যে টানেন, টেনে নিয়ে বসান জায়গা মতো, একদম আপনার বিল্ডিং এর উপরে বসাবেন, এটা তো বাম সাইডে যাবে, এখন বাম সাইডের দিকে যাবেন, অক্সিজেন থেকে বাম সাইডে যা ফতেয়াবাদ, এই যে স্যাটেলাইট দেন, স্যাটেলাইট দেন, স্যাটেলাইট দিয়ে তারপর এটাকে টানেন। লালটুটার মধ্যে ক্লিক করেন, ক্লিক করে এটাকে টেনে নিয়ে যান আপনার লোকেশন অনুযায়ী, লোকেশনে গিয়ে একদমই দেখা যাচ্ছে না, এখন জুম করেন, আপনাদের লোকেশন আপনারা চিনেন না, ছি 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 ছি, এটা তো খুঁজেও পাচ্ছে না, আমি তো খুঁজে হইতাম আমারটা হলে, প্লাসের উপরেরটা দিয়ে আমি এখন যে জায়গায় আছি ওইটা দিয়ে এখানে প্লাস করো, এখন কাজ করে না ওর, যদি ইয়েটা নেভিগেশনটা অন না থাকে ওর এটা কাজ করবে না, জুম করে দেখেন কোন জায়গা ফতে, এখন কোন জায়গা এই নিচে বে, এতক্ষণ পর বুঝতে পারছে, এখন এরকম ভাবে ড্রপ ড্রাগ এন্ড ড্রপ ই করে আর কি, যে আমরা অ্যাডসে যেভাবে করছিলাম এরকম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপু এখানে আপনাদের মহিউদ্দিনের কথা শুনছিলেন, খাগড়াছড়ি ব্যাচে ওইটাকে একটা $90 অর্ডার পেয়েছে 6 দিনের, মাশাআল্লাহ। ওই এখানে এইখানে কোন বাড়িটা জুম করেন, জুম করে বাড়িতে করেন, আপনি আপনি আপনার লোকেশন ছাড়াও আমরা পুরো ওয়ার্ল্ডে সার্ভিস দিই, আমাদের কোনো সমস্যা নেই। নেক্সট আপু জিনিসটা কি, এটা হচ্ছে আমি আমার লোকেশন ছাড়া অন্য কোথাও সার্ভিস দেই কিনা, আমি দেই, এখন ওরা এখানে হচ্ছে লোকেশন অ্যাড করে দিতে বলে, একটা লোকেশন অ্যাড করে দেন, এই লোকেশনটা কি আমি নির্দিষ্ট কোনো লোকেশন নাকি যে কোনো লোকেশন একটা দিলে হবে? আচ্ছা ভাইয়া আপনি যে সার্ভিস কোথায় কোথায় দিবেন, সার্ভিস প্রোভাইড করবেন কোথায়, আপনি ওয়ার্ল্ড ওয়াইড লিখে দেন,
কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা ওয়ার্ল্ড ওয়াইড লেখা যায় না, সেটাই তো চিন্তা করতেছি। হবে ওয়ার্ল্ড ওয়াইড লেখা যায় না, চিটাং লিখে যাব, বাংলাদেশ লিখে দেন পুরোটা, চিটাং খালি চিটাং এ দিবেন, বাংলাদেশে দিবেন না, বাংলাদেশের বাইরে দিবেন না। আপনি এখানে হচ্ছে যে যে এক্সক্লুড এক্সক্লুডেড থাকতো তাহলে আমি বলতাম ইয়ে দেন, ইন্ডিয়া পাকিস্তান দেন। নেক্সট মোরের একটা অপশন ছিল সিমোর, জি ওখানে একটা সিমোরের একটা অপশন ছিল, মোরের অপশনে গিয়ে লাভ নাই ভাইয়া। আচ্ছা এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন আর এই যে কারেন্ট ওয়েবসাইট ইউআরএল, এই ওয়েবসাইট ইউআরএলটা এখানে বসায় দিবেন, আপনাদের ওয়েবসাইট ইউআরএলটা যেব ওপেন করে দেখো না আগে একবার, এখানে টি আছে তো ঠিক থাকবে, হয়ে গেছে ঠিক থাকলে না ভাইয়া ঠিক না, দেখে নেন দেখে নেন, এই এটা না দেখে নেন এটা বল, হ্যাঁ ওয়েবসাইট ওপেন করো, ওপেন করতে বলছি, ওপেন করো, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এই ঠিক আছে, হ্যাঁ এই তো এখন তুমি এটা দাও কপি করে, কারণ যদি হঠাৎ করে মনে করো একটা ডট কোনো কিছু ভুল হয়ে গেছে পরবর্তীতে এটা তোমার জন্য একটা বড় মিস্টেক। এটা না এটা না, দাঁড়ান আমি দাঁড়ান বলার আগেই দৌড় দেয়, আপনি কার্সারটাকে ওই ইউআরএল এর মধ্যে ক্লিক করেন, ইউআরএল এর কার্সারটা ক্লিক করেন এটাতে, হ্যাঁ হ্যাঁ ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন কার্সার করছে আবার দেন, আপনার তো আসে নাই, আপনি অ্যাডমিন মোডে আছেন না, আসবে ওইটা ওই লেখার মাঝখানে যায় ক্লিক করতে হবে, লেখার মাঝখানে ক্লিক করেন তাহলে আসবে না, ডাবল ক্লিক চলে আসে আমি বললাম এটা কি দিতে বলছিল সেটা একটু দেখে নেন, দাঁড়ান এই লিঙ্কটা আপনি অন্য কাউকে দেন, অন্য কেউ ঢুকে ওই লিঙ্কটা আপনাকে জুমের চ্যাট বক্সে দেখ, তারপর আপনারা কি করেন না মাঝে মাঝে, আপু হ্যাঁ এই সমস্যাটা ঠিক করে দিতে বলছিল মিজান ভাই, তারপরে একটু দেখে নেন শিওর হয়ে নেন, আপনি কি HTTP TTP একজন একটু ঢুকেন তো ওর সাইটটাতে, তোমার চ্যাট বক্স থেকে সাইটটা নিয়ে ঢুকেন তো, তাহলে এই এই যে এখন যেটা জুমের চ্যাট বক্সে দিয়েছেন ওইটুকু কপি করে আপনার ইয়েতে দেন, আপু জি ও তো এস দেয় নাই আমি তো এস দিছি, এই যে দেখছেন হোল্ড সালাউদ্দিন আপনাদের ভাই, আপনি দেখছেন না একটা মিনিট সুব্রত আপনি ঢুকছেন না, জি আপু ওয়েবসাইটে, ওর ওয়েবসাইটে লিংকটাকে এখন কপি করে আপনি জুমে দেন, ওই চাইনাও বসান, আমি মোবাইল দিয়ে ঢুকছি তো, অন্য কেউ একটু দিতে পারবেন ওকে, আচ্ছা আপু আমি দিচ্ছি, মোবাইল দিয়ে ওয়েবসাইটে গুগল ইসে থেকে কপি করা একটু ঝামেলা লাগে, এসটা দিও সাথে, এস নাই তো ঠিক আছে, এস নাই তো ওর এস নাই তো ভাই, আচ্ছা এস সারা কেউ ঢুকছো, হ্যাঁ আমি ঢুকছি, এস নাই এস নাই আপু, আচ্ছা আমি এস দিয়ে ঢুকছি আর এস সারাও ঢুকতেছি দেখি হয় কিনা, এস সারা কি দাদা
জি ফাহিম আপু আমাদের সাইট গুলো থাকবে না এখানে লাইসেন্স ইয়া সিকিউরিটি লাইসেন্স গুলো কিনে নাই তো না না পরে বললো তো এটা করে দিছে জি আপু আমারটাতে এস আছে আপু আমার ওয়েবসাইটে এস আছে এস আছে দেখছেন করে দিছে পরে এস দিয়ে ঢুকলো ঢুকা যায় ছাড়াও ঢুকা যায় ভাই https দেন যা হয় হবে এস দিতাম আপু হ্যাঁ আমি এস ছাড়াও ঢুকছি এবং এস দিও ঢুকছি ঢুকতেছে ওয়েবসাইটে ঢুকতেছে হ্যাঁ এস দি যান নেক্সটে যান তাহলে ঠিক আছে এস দি দাঁড়ান দাঁড়ান ঠিক সমস্যা নাই ওয়েট ইয়েস দেন নেক্সট সিট আপু ফিনিশড old postcard email এই যে postcard চলে আসছে ভাইয়া email দেন postcard email contact দেন হ্যাঁ আপনার ওই address এ আসবে দেখেন address verification code ছাড়া চলে আসে কিনা এইখানেই আসছে এটা কি দিব আপু এখানে contract নাম আপনার নাম নাম এটা তো আপনার ব্যবসার নাম দিবেন মোহাম্মদ সালাউদ্দিন এখন আপনার নামও যদি সালাউদ্দিন হয় সালাউদ্দিনই দিবেন order of full manage and press to present the business on Google, you will need to confirm that it's your select how you would do the verification code. Bhai, more option hai janto? More, more, niche, 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 hai. Ji, apu. Verify, later na. Mail den. Dise, apu. Mail den. Eje, gari chhere dibe, continue. Then. কন্টিনিউ দেন গাড়ি ছাড়ার পরে যদি আপনার চলে আসে গাড়িটা সালাউদ্দিনের ভাইয়ের বাসায় চলে আসবে ডোন্ট সি সার্ভিস ইউ অফার ক্রিয়েট ইওর ওন কাস্টম অ্যাড কাস্টম সার্ভিস দেন সার্ভিস লিখেন এখানে কি কি সার্ভিস দেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখেন তাকায় আছে সালাউদ্দিন আমার দিকে ক্যামেরা বন্ধ করে সালাউদ্দিন যে ছবি দিছে এই ছবি দেখলাম আমার মনে হয় সালাউদ্দিন আমার দিকে তাকায় থাকে দেখেন সালাউদ্দিনের ছবি দেখে কেউ বুঝবে কিনা আমি এটা দেখলেই মনে হয় সালাউদ্দিন তাকায় আছে আমার দিকে আপু লিখছি আছে রু আপু তারপরে অ্যাড কাস্টম সার্ভিস আরেকটা দেন কি কি সার্ভিস দেন আপনারা কি কি কাজ করেন একটু লিখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ডিজিটাল মার্কেটিং লিংকডইন অপটিমাইজ ইউটিউব অপটিমাইজ লিংকডইন অপটিমাইজ এন্ড মার্কেটিং ইউটিউব অপটিমাইজ এন্ড মার্কেটিং পিন্টারেস্ট অপটিমাইজ এন্ড মার্কেটিং ইনস্টাগ্রাম অপটিমাইজ এন্ড মার্কেটিং তারপর হচ্ছে টুইটার অপটিমাইজ এন্ড মার্কেটিং ইমেল মার্কেটিং কিওয়ার্ড রিসার্চ লিখেন এসইও লোকাল এসইও এসইও লিখে দিলেই হয়ে যায় আপনাদের নিয়ে কোথায় যে যাব আমি মুখ থেকে একটা ওয়ার্ড কোনো কারণে বের হয়ে গেলে আপনারা ওইটা ধরে বসে থাকেন না নড়া যাবে না জুনিয়র আপু জুনিয়র আপু আছেন আপনি মাসখানে এন্ড দিও অপটিমাইজার মাসখানে একটা এন্ড দিও করতে মন চায় মাঝে মাঝে এন্ডটাও কপি করো এখন
হ্যাঁ রে কপি পেস্ট রে কপি পেস্ট কবে চেঞ্জ হবে দেন হ্যাঁ একটা একটা মাঝখানে ক্লিক করে এন্টার পেস্ট সুব্রত কপি পেস্ট কেন শিখানো ওদেরকে আপনারা কপি পেস্ট করতে করতে কোন দিন জানি আপনাদের অ্যাকাউন্ট গুলি কপি পেস্ট করে খায় দেন না আপু কপি পেস্ট করে অ্যাকাউন্ট খাওয়া যাবে না না ভাইয়া আপনারা এত কপি পেস্ট মারেন না পরিবারে জানেন কপি পেস্ট প্রচুর ধরে কপি পেস্ট একটা দক্ষ ওরে আরেক চোর আসছে কপি পেস্ট দক্ষতা আমি তো এখন টেনশনে পেরেশানি আছি আগে তো আমি চিন্তা করতাম আপনাদের একটা অ্যাকাউন্ট নিয়ে ফাইবার ব্লক হয়ে যাবে এখন তো চিন্তা করি আপনাদের আপু ওইগুলো হইছে এসইও কে দিবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কে দিবে সোশ্যাল আচ্ছা ম্যানেজমেন্ট দিনে লোকাল এসইও না দিয়ে ডাইরেক্ট এসইও দাও ইমেল মার্কেটিং কে দিবে সবগুলো দিতে হবে তো আপনি এগুলি কাজ করেন এগুলি আপনার সার্ভিস না আই সুবহানাল্লাহ আপনাদের একটু আগে দেখাইলাম না সাইফুবের ওয়েবসাইটে যদি উনি সব দিতে পারে এত লজ্জা কেন আপনাদের আপনারা আপু কিওয়ার্ড রিসার্চ দেন আল্লাহ 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 ভাইয়া আপনারা সবাই দুপুরে খেয়েছেন খাওয়ার পর আপনাদের এই অবস্থা আর কোনটা দেব সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কিওয়ার্ড রিসার্চ ইমেল মার্কেটিং এসইও ফটো এডিটিং দেন কোন বললে আপা লিখবেন দেখি কটা দিছেন ওঠেন ওঠেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি যেন একটা বাদ পড়ছে চার পাঁচটা পাঁচটা দাঁড়ান লিঙ্কডইন দিছেন ইউটিউব দিছেন এসইও দিছেন এই কন্টেন্ট রাইটিং দেন কন্টেন্ট রাইটিং দিয়ে না আপনি কন্টেন্ট লিখতে পারেন সালাউদ্দিন আপনার লেখালেখি আছে লেখালেখি তেমন নাই আপনি আমার মতো বকল আপু ফেসবুক অ্যাডস ওরে ফেসবুক মার্কেটিং ই তো ফেসবুক অ্যাডস আপু কন্টেন্ট দেব কন্টেন্ট লিখালেখি যদি আপনি আমার মতো বকলম না হয়ে থাকেন তাহলে দিতে পারেন আর আমার মতো বকলম হলে না দেওয়াটাই বেটার তাহলে না দিব হ্যাঁ এটা আবার আমরা পরে অ্যাড করতে আর ডিলিট করে দেব এই ঘরটাকে ডিলিট করে দেব এখন হচ্ছে সেভ অনেক দিয়ে হয়েছে আপনারা দেখেন ভেরিফিকেশন হয়ে যায় কিনা আপনারা তো গাড়ি ছেড়ে দিলেন এই যে দেখেন বিজনেস আওয়ার দেন কোন দিন সপ্তাহে সাত দিন 24/7 অন থাকবে অন করে দেন সব টাইম ফ্রাইডে ক্লোজ রাখেন আমি সপ্তাহে সাত দিন বলছি ফ্রাইডে না ফ্রাইডে না সানডে ক্লোজ রাখেন সানডে সানডে ক্লোজ রাখেন সরি আপু সরি সরি আপু হ্যাঁ হ্যাঁ দিছে ওকে ফিল টাইম দিব টাইম না এখন সেভ দিয়ে দেন এটা 24/7 ওপেন দেখাবে টাইম দেন সেভ মানে সেভ দেন সেভ 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 টাইম দিতে হবে টাইম দিতে হবে 20 হ্যাঁ 24 24 আওয়ার দেন 24 আওয়ার দেন সব 24 আওয়ার দেন আপনাদেরকে দিয়ে 24 আওয়ার কাজ করাবো একদিন যদি মানে একদিন না মানে এক সপ্তাহ যদি আপনারা আমার কাছে থাকতেন আমি 24 আওয়ার কাজ করাইতাম আপনারা সবগুলি সজে যেতেন সব অলস বাচ্চাগুলি বেকার বাচ্চাগুলি সকার হয়ে যেতেন সব চিন্ময় আজকে খাতা কলম নিয়ে বসে নাই চিন্ময় নাই চিন্ময় ফাঁকি দিছে ক্লাসে নাই চিন্ময় চিন্ময় আছে আপু
কি স্যার আজকে একটা বুঝতে কষ্ট হচ্ছে না এগুলি শুনেন এসইও হচ্ছে যত কথা শুনে বুঝতে চাইবেন তত হচ্ছে আপনার মাথার উপর দিয়ে যাবে যখন কাজ করবেন আস্তে আস্তে দেখবেন বুঝে যাচ্ছেন খুব ইজিলি তখন বুঝতে সহজ হয়ে যায় হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি আপু আমাদের যদি একটা লিস্ট দেয়া হয় যে আমরা টোটাল 52 ক্লাসে মানে কয়টা বিষয় কভার করছি তাহলে বিষয়টা আমাদের জন্য খুব ভালো হয় 52 ক্লাস পান করতেকে আপনারা 50 ক্লাস আমার দুটো বোনাস ক্লাস 52 ক্লাস পিটা বদরে আপনাদের দাঁড়ান ভাই এগুলি ডিটেইল আমি বলে দিচ্ছি দেন ভাইয়া আপনার ডেসক্রিপশন লিখেন বিজনেস ডেসক্রিপশন আপনার সম্পর্কে কিছু একটা লিখেন যে আপনি ডিজিটাল মার্কেটিং এ কি কি কাজ জানেন পারেন এটা এখন বলেন না আপু আমি ফাইবার একটা কপি করে এনে দিয়ে দেই আপু এটা স্ক্রিপ্ট করে যাই পরে লিখবো না হ্যাঁ এখন লিখতে হবে একদম না পারলে ফাইবার একটা কপি করে আনেন আমি জানি আপনারা এগুলি করবেন এই জন্যই বলছি ফাইবার একটা কপি করে আনেন আপু আমি এরকম লিখি না আমার এক একটা এক এক ধরনের ই ভাইয়া এখন এটা তো পরে চেঞ্জ করতে পারবো না এটা পরে চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনার এটা দিয়ে যান কারণ এটা নতুন অপশন গুলো এই যে বিজনেস এইটা তাহলে এখন ওটা কপি করে দিচ্ছি পরে চেঞ্জ করে দিব ঠিক আছে আপু ঠিক আছে দুই তিনটা লাইন একটু নিজের মতো আবার সাজাবেন আর কি এখন দুই তিনটা লাইন লিখতে হবে আরেকজন আসছে পাকনা তাড়াতাড়ি কারণ আমার যে ব্রেকের আগে এটুকু শেষ করে যাইতে হবে আমাদের আপনার ছবি দিবেন খুব সুন্দর একটা ছবি দিবেন এই যে আপনি আমার দিকে যেভাবে তাকায় আছেন এই ছবিটা দিয়ে না আপু ছবি এসইও করা দিতে হবে না আপো আরো দিচ্ছি নেক্সট আর তেমন বেশি নেই সে নেই আচ্ছা ঠিক আছে সবার ফেসবুকে ঢুকলেই দেখা যায় ছবির বাহার তারপর সালাউদ্দিন কল বিজনেস স্টার্ট নাও আপনার লোকাল এসইও হয়ে গেছে ভেরিফিকেশন ছাড়া কনফার্ম হয়ে গেছে শোনা তো কিছু ভেরিফিকেশন ছাড়া অ্যাড করতে দেয় না get daran daran need ad running thumbnail acha niye gese apnake get more call get more website or sign up acha next apnake advertising e niye gese ad campaign e chute ja apnar local seo ad campaign korben kina tell us about it acha bhaiya dan pashe ki ekdom dan pashe ekta tab open koren eta ekhane hold e rakhen dan pashe tab open koren apnar gmail le duken এখানে গুগল দেন google.com লিখেন লিখেছেন জেপো এখন ওই যে জিমেইল এর যে 9 ডট আছে না এই যে 9 ডট আপনাদের দূর কই যায় হ্যাঁ হ্যাঁ 9 ডটে ক্লিক করেন এই যে আমার আমার ব্যবসা এই যে আমার ব্যবসা হ্যাঁ এটা হচ্ছে এরপর থেকে আমাদের এখানে আসতে হবে এই যে আপনার হয়ে গেছে ভেরিফিকেশন দেখি কমপ্লিট ওহো আপনার দেখি ভেরিফিকেশন দেখি ইমপ্রুভ ইওর লোকাল বিজনেস টু হেল্প ইওর কন্টাক্ট আপনার ভেরিফিকেশন হয়ে গেছে না পেন্ডিং ভেরিফিকেশন দেখাচ্ছে তো ইউ রিকোয়ার্ড ভেরিফিকেশন পোস্টকার্ড এত মোস্ট পোস্টকার্ড অ্যারাইভড ইন 24 ডেজ আপনার এই যে পোস্টকার্ড ভেরিফিকেশন দেখছেন
আজকে 23 তারিখে করছে 14 দিনের মধ্যে কিন্তু ভেরিফিকেশন ছাড়া আপনাকে অনেক কিছু করতে দিয়ে দিয়েছে এখন হচ্ছে এই যে দেখেন গেটে কাস্টম ইমেল দেখতে পাচ্ছেন চিয়াপু এইটা দিয়ে হচ্ছে ওই যে আমি বলেছিলাম না .business.com একটা মেইল করা যাবে যেটা আমাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগে জি আপু বুঝতে পারছি আপু এটা ট্রুতে ওইটা হবে এবং এরপর এখানে যা আসবেন এই যে হোম দেখেন এই জায়গাটা পুরো আপনার ইয়ের মতো যাবে কি বলেন ফেসবুকের বললাম না ফেসবুকের মতোই প্রোফাইলটা এখানে হচ্ছে চাইলে আপনি হচ্ছেন এই যে ইউজার দেখতে পাচ্ছেন জি আপু তার ট্রুতে আপনি আপনার মেইলের পাসওয়ার্ড ছাড়াই অন্য আরেকজনকে এখানে একটা রোল দিতে পারবেন যদি আপনি কারোর লোকাল বিজনেস লোকাল এসইওর গুগল মাই বিজনেসটাকে ম্যানেজ করতে চান সেক্ষেত্রে সেটার রোল সে আপনাকে দিতে পারবে এখানে রোল দেওয়ার ই আছে গেছে সালাউদ্দিনও গেছে সালাউদ্দিনও গেছে এখন কে মিনহাজ নামবেন জি আপু নামেন একটা অবস্থা আজকে আমার নেট কিন্তু খুবই ভালো চলতেছে আচ্ছা রাশিদ ভাই করেন আপু আমার নেটওয়ার্ক না না আমার নেট এখন নেট অবস্থা খুবই খারাপ যে কোনো সময় চলে যেতে পারে পাঁচশো হয়ে চলে গেছে এর ভিতর জি আপু আচ্ছা এটা কি পুরাতন মেল হতে হবে একটা পুরাতন মেল হলে ভালো হয় ও আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করে দেখি আপু কয়েকদিন ধরে বেশি কারণ যায় এখানে যাবো গেট কাস্টম জিমেইলে না এখানে যেতে হবে না এখানে আমি বললাম যে যে ইউজারের যে জায়গাটা ছিল ইউজারটা হচ্ছে ওর আপনার মানে রোল দেয়া আপনার এই বিজনেস মেইল বিজনেস গুগল মাই বিজনেস এর রোল আপনি আরেকজনকে দিচ্ছেন আমরা বলি না যে অ্যাকাউন্ট অ্যাক্সেস প্রয়োজন সমস্ত কিছুতে এইখানে অ্যাকাউন্টের অ্যাক্সেস প্রয়োজন হয় না কার বাসায় বাবু এরকম পু পু করে হাঁটতেছে আমার বাসায় আপু আমার মাথায় ওইটাই ঘুরতেছে এখন স্টিল না ওইটাই ঘুরতেছে ভাইয়া কখনো কেউ লাইফে যতই প্রবলেম হোক যতই ডিপ্রেশন আসুক কেউ ভুলেও এই ডিসিশনটা নেবেন না যে সুইসাইড করবো সুইসাইড হচ্ছে একমাত্র সলিউশন কখনো করবেন ডিপ্রেশন সবার লাইফে আসে ডিপ্রেশন সবার ইউজার হচ্ছে আপনার একটু ভাইয়া
কাস্টম জিমেইল হচ্ছে ভাইয়া আমরা আমাদের ওয়েবসাইটের থ্রুতে এইখানে ক্লেম করতে পারি, যেটা হচ্ছে লেখা থাকে যে আমরা যেমন এখন দেই না, যে যেমন রাশেদ আর ওয়াহি @gmail.com আপনি এখানে লিখতে পারবেন, আর ওয়াহিদ @business.com আর ওয়াহিদ @ যেমন ধরেন এক একটা কোম্পানির নাম দেয় না, যে লাস্টে company.com যাবো ওইটাই গুগল বিজনেস এর থ্রুতে করে, কাস্টম জিমেইল এর থ্রুতে করে। এটা হচ্ছে গেট স্টার্টেড এ দেন। হ্যালো সালাউদ্দিন যাবো এখানে, হ্যাঁ গেট স্টার্টেড এখানে হচ্ছে আপনার ইয়ে দিতে হবে, ওই যে ওয়েবসাইট দিতে হবে। ইয়েস আই হ্যাভ ওয়ান দ্যাট আই ক্যান ইউজ, ইয়েস দেন ভাইয়া একটু একটু দাঁড়ান দিয়েন না, একটু জুম করেন, আপনার এত ছোট আমি একদম পিসের মধ্যে ঢুকে যাইতেছি, আমার পিসির স্ক্রিন আর আমার চোখ হচ্ছে আমার এক বিঘা বলে, এক বিঘা মানে বুঝেন আপনারা, হাতের এক বিঘা মানে বুঝেন, আমি এক বিঘা ডিসটেন্সে, তারপর আমার পড়তে কষ্ট হয়। আবার কোর্সে যারা বড় করব সিম্পল উইথ গুগল ওয়ার্কপ্লেস ইউ উইল নিড ডোমেইন লাইক example.com জান, হ্যাঁ ইয়েস আই হ্যাভ ওয়ান দ্যাট আই ক্যান ইউজ। এরপরে দেখেন এখানে কি দিছে, হ্যাঁ কি লিখতে বলছে এখানে, ডোমেইন নেমটা আপনার ডোমেইন নাম লিখেন, ওইটা কি হেলো বিট এটা, হ্যাঁ এখানে অন্য একটা নাম সহ দিতে হবে মনে হয়, হ্যালো বিডির সাথে ইনফো বা এরকম কিছু একটা দিতে হবে মনে হয়, এক্সাম্পল দেখাচ্ছে একটা লাইক ইনফো @example.com এটা তো ওরা একটা দিয়ে দিছে, আপনি হ্যালো বিডি দেন, আপনি পুরো মেইলের অ্যাড্রেসটা দিয়ে দেন পুরোটা .xyz হ্যালো বিডি তারপরে কি .xyz .xyz দেন, ঠিক আছে বো, ওইটা একটা এক্সাম্পল দিছে কিন্তু নিজের মনের মতো খুশি করে দিতে পারবো আমি, হ্যাঁ নেক্সট ডু ইউ ওয়ান্ট টু এক্সচেঞ্জ গ্রেট আইডিয়া উইথ গুগল দ্যাট আর কি লিখছে ভাই একটু বাড়ান না, জুম করেন না, ইওর রিলেটেড টু ইওর ইউজ, চিন্তা করছে এটা আমি দেখি নাই, ইউজ অফ আওয়ার সার্ভিস, ওকে ওকে দেন এই যে এখন লাস্টে বুঝতে পারছেন কি আসবে আপনার ইউজার নেম, এখন বুঝতে পারছেন ইউজার নেম দিবে কেন, হ্যাঁ সালাউদ্দিন লিখেন, মোহাম্মদ সালাউদ্দিন @hellobidi.xyz এখন কোনো .com আসছে আপনার, gmail.com ওরকম কিছু আসছে, এই মেইলটা দিয়ে আপনি মনে রাখবেন, এই মেইলটা দিয়ে হচ্ছে আপনি বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করে দিতে পারবেন, এটা হচ্ছে ভাইয়া সালাউদ্দিনের মাঝে গ্যাপ হবে না, পাসওয়ার্ড দেন নিচেসে পাসওয়ার্ড দেন, গ্যাপ স্পেস হবে না, স্পেস হবে না, স্পেস এরা এলাও করবে না, আপনি জিমেইল খুলতে গেলে স্পেস দিতে পারেন, ডোমেইনের মেয়াদ চলে গেলে এটা কি থাকবে, হ্যাঁ আচ্ছা এটা শেষ হবে না, না এই জন্যই তো আমি এটা দিয়ে দিলাম, ডোমেইনের মেয়াদ তো আপনাদের এক বছর, হোস্টিং এর তো 3 মাস, সেজন্য জিজ্ঞেস করলাম, হ্যাঁ হ্যাঁ ডান পাশে একটা ট্যাব ওপেন করেন, হ্যাঁ ক্লিক না করে এটার উপর রাইট বাটন ক্লিক করেন, এই যে গেছে না, এরপরে নিচেরটাতে আসেন, দেখ এখন এটা খুলতে বলছি এইখানে না, এইখানে না, এইখানে না, এটার পাশে একটা, এটার এটার পরে এটার আগেরটা, এটার আগে যাবো, এটা নিচেরটা, নিচেরটা সাপ্লিমেন্টারি, হ্যাঁ নিচেরটা নিতাম,
হ্যাঁ নিচের টাকে দাঁড়ান না ভাইয়া, না ভাইয়া প্লিজ কাসর এরকম দৌড়ায় না আপনারা। আচ্ছা বলেন এইভাবে দৌড় দিলে কই যাব? এই যে এটাকে বলছি এইটাকে আরেকটা ট্যাবে ওপেন করুন। করছে তো জান তো এখন যেটা ওপেন করছেন এখানে সাপ্লিমেন্টাল টার্মস এন্ড কন্ডিশন এইটাতে ক্লিক করেন তো। ওই ভাইয়া এটা মুদিরা এটাতে এই যে যেখানে মার্ক করা ডান আর একটু বাইরে যান সাপ্লিমেন্টাল দেখতেছেন না? হ্যাঁ 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 এখানে ক্লিক করে এটা হচ্ছে ডান পাশে ওপেন করেন এদেরকে ধরে। হ্যাঁ ও নিউ ট্যাব দেন এরপর একটিয়ান কন্টিনিউ দেন। Ready to set up your business account and get data working with Gmail. You will go to setup. Jan after domain verify, good. Tab about text stitch. আচ্ছা চারটা বেজে গেছে এই জায়গায় নেক্সট দিয়ে এইটুকু পর্যন্ত। ভাইয়া জেপো আপনি হচ্ছেন বিজনেস নাম আপনার নাম দেন সালাউদ্দিন দিছিলেন বিজনেস নাম আপনার নাম দেন। ওকে এখানে 229 দেন এটা এটা সরি এটা কো 229 বলি না 229 দুই থেকে 9 জন। আচ্ছা আপনারা আসলে আমরা পাগল বানাই দিয়েন। হ্যাঁ দেখো আপনি কেন সুস্থ আছেন আপনি সম্ভব করতে বলতে পারি দাম দিব। হ্যাঁ দাম দিয়ে আমরা কোথাও যাব না আমরা আমাদের ব্রেকে চলে যাব ডান পাশে একটা ট্যাব ওপেন করে ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন কারণ অলরেডি 4টা বেজে গেছে যারা জামাতে নামাজ পড়তে যায় তাদের জন্য হচ্ছে জামাতে সময় হয়ে গেছে। ও ব্রেক স্ক্রিন তো আমার থেকে না অন্য কে দিক সবাই মিউট করে দিই আমরা সবাই আমরা মিউট যান 15 মিনিটের জন্য দৌড় দিয়ে নামাজটা পড়ে আসেন।
আপনারা ব্যাক করেছেন? জি আপু। সবাই কি ব্যাক করেছেন নামাজ থেকে? জি আপু আছি। আচ্ছা আপু, বাড়ি পাইতে যাবেন এখানে আপু? হ্যাঁ দেখেন, একটু জুম করেন, আমি লিখা দেখতে পাই না তো ভাইয়া। সালাউদ্দিন একটু জুম করেন ভাইয়া লিখাটা। ও ভাইয়া, জি বা কন্টিনিউ দেন ভাইয়া, কপি করেন এটা। মিটিয়েশন তো ভাইয়া, ওটাতে আপনাদের ইয়ে লাগবে, আপনাদের ডামি হোস্টিং এর যে সি প্যানেল না, সি প্যানেলটা লাগবে, কন্ট্রোল প্যানেল, বুঝতে পারছেন? ওইটা তো আমরা এখন যেতে পারবো না, ডোমেইন ভেরিফাই করতে পারবো না আমরা, কারণ আপনার কন্ট্রোল প্যানেল আমাদের কাছে না। আচ্ছা আপনাদের কাছে? বুঝি নাই। আপনাদের কাছে তো না আপু, আপনাদের কাছে তো আপনাদের ইয়ের কন্ট্রোল প্যানেল আছে, ওয়ার্ডপ্রেস এর। আপনাদের কাছে আপু সি প্যানেলের সি প্যানেল নাই, আপনাদের ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন প্যানেল আছে, আপনাদের সি প্যানেল কন্ট্রোল প্যানেল যেটা, কন্ট্রোল প্যানেলটা নাই। আর এই কোডটা নিয়ে কন্ট্রোল প্যানেলে দিতে হবে। এখন কি করবো আপু? এখন আর ব্যাকে যাবেন, আমরা ডোমেইন ভেরিফাই এখন করাইতে পারবো না, আমরা ডোমেইন ভেরিফাই পরে করাবো। ব্যাকে যাব, ব্যাকে বলতে এই ট্যাবটাই ক্লোজ করে দেন, আর ওই যে তিনটা ট্যাব পাশে ওপেন করা আছে, ট্যাব তিনটার লিংকটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, যাতে সবাই হচ্ছে ইয়ে করে। এগুলো কপি করে দিতাম আপু? হ্যাঁ, কপি করে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, সবাই এটা পড়ে নিবে, কি কি কেন কিভাবে যে লোকেশন লিমিটেশন, এগুলো আপনারা না পড়লে আপনারা বুঝতে পারবেন না। জি আপু।
হ্যালো আছেন? জি আপু আছি। আপু আমি একটু ক্রিয়েট করতাম। আপনি ক্রিয়েট করবেন কেন? তাহলে আপনি স্ক্রিন শেয়ার করে দেন। ওর এটা এরকম থাকুক, আমরা এটা নিয়ে পরে পরে এরপরে কি কাজ করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। কার এখন কথা হচ্ছে কি, কারো যদি ভেরিফিকেশন ছাড়া হয়ে যায় ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের জন্য ভালো হবে। ভেরিফিকেশন ছাড়া যার হয়ে যাবে তারটা দিয়ে আমরা এই গুগল মাই বিজনেস এর ইন ফিউচার সমস্ত ডিটেল দেখতে পারবো, আদারওয়াইজ আমরা কিছু দেখতে পারবো না। কারণ আপনাদের এইবারের সাথে মুফারুক ভাই বা যে সমাধি দিদের ব্যাচের ডিফারেন্স ছিল, আপনারা যেমন ছবি টবি অ্যাড করতে পারছেন, ওইটা তখন অ্যাড এর অপশনটা ছিল না। জি বুঝতে পেরেছেন? জি আপু। আপনি তাহলে স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন, আপনি চলে আসেন। আচ্ছা আপু। হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ আপু, এখন কোথায় যাব? আপনি যেই মেইলটা দিয়ে আপনি কাজ করবেন, মানে যেই মেইলটা দিয়ে এখানে লগইন করবেন, ওই মেইলটা কি লগইন করা আছে? জি আপু, দাঁড়ান, ওই মেইলটা নাই অবশ্য, আমি লগইন করে নিচ্ছি। লগইন করার আগে হ্যাঁ আপু, মেন লগ ইন করছি। লগ ইন করছেন, এখন ম্যানেজ নাও দেন। ম্যানেজ নাও, বুঝতে পারছি। নেক্সট বিজনেস ক্যাটাগরি কি দিব আপু? ডিজিটাল মার্কেটিং। আচ্ছা ভাইয়া, ইয়ে লিখেন তো, মার্কেটিং লিখেন, মার্কেটিং লিখেন। মার্কেটিং এজেন্সি, কারণ এজেন্সি লিখেন না, মার্কেটিং কনসালটেন্ট এজেন্সি, মার্কেটিং টেলিমার্কেটিং সার্ভিস, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, মার্কেট অপারেটর, মার্কেট রিসার্চার। নিচে আসেন। হ্যাঁ আসছে, আর আসতেছে না। পরে মার্কেটিং এজেন্সি দেন তো আপনি, আপনি মার্কেটিং এজেন্সি দিয়ে অন করেন, এটা ভিতরে গিয়ে পরে চেঞ্জ করা যায়। আচ্ছা দাঁড়ান, নো দেন, আপনি নো দেন দেখি কোনটা দিয়ে অন হয়, মানে কোড ছাড়া ভেরিফিকেশন হয় দেখি।
নো দেখুন নিচে আসেন নিচে আসেন নিচে আসেন লিখে না কিছু লিখে না নিচে আসেন নেক্সটে যান আপনার বিজনেস কোন জায়গায় বেস্ট আপনার বাংলাদেশে বেস্ট দেন আপু দাঁড়ান এখানে জিপি নেটওয়ার্ক পায় না আমি কোড আসবে কি আসবে না একটু বাংলাদেশ সিম টপ ফিল করে ভাইয়া কি করে আপনার বাংলাদেশ দিচ্ছেন না জি বাংলাদেশ দিলে জিরো দিতে হবে না ওয়েবসাইট ইউআরএল আপনার ওয়েবসাইটের ইউআরএল দেন finish daran just to advise then apnar location kon jayga ekdom exact location je jaygay ashle apni mail paben ami to bortomane ashi acha location to change kora jay ta na apu আচ্ছা আপনারা যারা খুলেছেন আপওয়ার্ক ওপেন করেছেন তারা কেউ কি রিয়েল আইপি থেকে করেছেন না শেয়ার আইপি থেকে করেছেন বলেন তো আপনাদের আপওয়ার্কের অ্যাকাউন্টটা কি রিয়েল আইপি না শেয়ার আইপি আপওয়ার্কটা রিয়েল আইপি থেকে করছে আপু রিয়েল আইপি রিয়েল আইপি হ্যাঁ আই নো রিয়েল আইপি আচ্ছা শুভাশিস আপনি কি আপু রিয়েল আইপি থেকে করছে আই লেট ইট গো কে শুনে ওই আমার বোনের মেয়ে এটা আপু অ্যাড্রেসটা যে এত বড় হইছে কোনো সমস্যা হবে হাউস নাম্বার না না ঠিক আছে দিয়ে দেন then continue আপনারও গাড়ি ছাড়লো একটা সার্ভিস অ্যাড করেন টেলিমার্কেটিং মার্কেটিং এজেন্সি then মার্কেটিং এজেন্সি থেকে কি কি সার্ভিস আপনাদের আরেকটা কপি বাজ আরেকটা কপি বাজ মাসে রাখি আর কি কপি করে কখন লাগে অপটিমাইজেশন জি জি অপটিমাইজেশন বানানটা Optimization, AMI.
ZATION. ZATION. MI হবে তো ফেয়ার ZATION. ZATION. বাকিগুলি পরে অ্যাড করে নিন জানতো। নেক্সট সেভ হ্যাঁ সেভ ওপেন করেন টাইম দেন আপু পেস্টে কি রিলোড দিব এখন হ্যালো আপু হ্যালো ওরে আমি মিউট করে আপনাকে বলতেছি হ্যাঁ হ্যাঁ রিমোট হয়েছে চিন্তা করেন আপু এখানে তো কিছু আসতেছে না এখনো আমি কি এটাকে রিলোড দিব পেজটা হ্যাঁ রিমোট দেন বললাম তো আমি তো শুনতে পাই নাই ওরে আমার ছবি কই আছে আমি তো নিজেও জানি না
একটা ছবি দিলেই তো হচ্ছে। একটা ছবি দিলেই হচ্ছে? হুম না ভাইয়া, একটা ছবি দিলেই হচ্ছে না। তা ব্যাগ দেব? হ্যাঁ ব্যাগ দিলে পুরোটা আবার নতুন করে। না নতুন হবে না, আমার এখানে তো না ছবি নাই আপু। একটা দেখ পরবর্তীতে আমি ছবি আর কি। বুঝি নাই ভাই, আবার 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 বলতেছি একটা ছবি দেই, পরবর্তীতে ছবি দিব আমি পরে। আমাদের পিসিতে আমার ছবি নাই আর কি। জি নেক্সট। হ্যাঁ স্টার্ট নাও। হ্যাঁ না স্টার্ট নাও না, স্কিপ স্কিপ স্কিপ, এটা দিলে হচ্ছে আপনার গুগল অ্যাড এ নিয়ে যাবে। আচ্ছা পোর্টফোলিও, ওকে কন্টিনিউ। আচ্ছা গেট স্টার্টেড দেন, আপনাকে পেন্ডিং ভেরিফিকেশন দিয়ে দিছে। জি ভাইয়া বলেন। জি ভাইয়া বলেন এখন এটা কি করব? এখানে তো জি ফাহিম, 14 দিন পর কি কোনো মেইল আসবে নাকি ওনার নামে নাকি? হ্যাঁ 14 দিন পরে একটা পোস্টকার্ড আসতো রেগুলার ওয়েতে, ঠিক আছে রেগুলারলি আসতো। কিন্তু এখন প্রবলেম হচ্ছে ওরা না রেগুলারলি মেইলটা পাঠায় না কোভিড এর জন্য, এখন মেইলটা পাঠাচ্ছে না। এবং যেটা প্রবলেম হচ্ছে মেইলটার কোডটা ভেরিফিকেশন কোডটা আপনার ওই পোস্ট অফিসে আসবে, তো পোস্ট অফিসে যখন আসে পোস্ট অফিস থেকে আপনাকে কালেক্ট করে নিতে হয়, আপনার অ্যাড্রেসে আসলে পোস্ট অফিসে গেলে পোস্ট অফিস থেকে এনভেলপটা কালেক্ট করে নিতে হয়। কিন্তু এখন প্রবলেম হচ্ছে কোভিড এর জন্য ওরা মেইলটা পাঠাচ্ছে না, এতদিন তো লকডাউন ছিল। এখন ট্রাই করে দেখতে পারেন 14টা ওয়ার্কিং ডে দেখেন, যদি না আসে তারপরে তো আমি আছি, কোনো না কোনো একটা ওয়ে বের করতে হবে আমাদের। কারণ আচ্ছা কোন ওয়ে বের করবো সেটা আমি পরে বলতেছি, ওকে প্রসিডিউর হচ্ছে এটা। আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? জি আপু। প্রসিডিউরটা হচ্ছে এটা, কিন্তু এই ভেরিফিকেশন কোড ছাড়া যেটা আসবে, যে আপনার পোস্টে যান, ইনফোতে যান, ইনসাইটস এ যান, তারপর রিভিউজ, মেসেজ, মেসেজের জন্য আপনাকে ফোনে একটা কাজ করে নিতে হবে, বুঝতে পেরেছেন? ফোনে আপনাকে একটা ইয়ে করে নিতে হবে মেসেজের জন্য অ্যাপ্লিকেশন, একটা হ্যাঁ অ্যাপস আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে ইনসাইটস আছে, রিভিউ হচ্ছে আপনাকে যারা রিভিউ দিবে, মেসেজ আপনার মেসেজ যারা বায়ার ওই যে এখানকার থ্রুতে আপনাকে মেসেজ পাঠাবে সেটা। তারপরে হচ্ছে ফটোজ আপনি অ্যাড করতে পারবেন, প্রোডাক্ট হচ্ছে আপনার কাজের ধরন, কাজের স্যাম্পল, আর সার্ভিস তো আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন, ওয়েবসাইট আপনার ওয়েবসাইট আছে। তারপরে নিচে আসেন, বাঁ পাশে নিচে স্ক্রল করে বাঁ দিকে আসেন, এই ওয়েবসাইটের পরে সার্ভিস, সার্ভিসের পরে ইউজার যেটা সেটা হচ্ছে আপনার মানে গুগল মাই বিজনেসের রোল দেয়া। তারপরে নিচের যেটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাড, এটার থ্রুতে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। কাস্টম জিমেইল যেটা হচ্ছে ওই যে ডট আপনার ডোমেনের নামে আপনার মেইল অ্যাড্রেস হবে। তারপরে অ্যাড নিউ লোকেশন, যেটা অ্যাড নিউ লোকেশনটা হচ্ছে গিয়ে আপনার ভেরিফিকেশনের পরে। এই যে দেখেন এখন কোথাও গেলে আপনাদেরকে একটা জিনিস দেখাবে, ভেরিফাই ফর ইনসাইটস। আপনি ওই যে অ্যাড লোকেশনে যাবেন, ভেরিফাই ফর অ্যাড লোকেশন, ম্যানেজ লোকেশন সেম জিনিস, তারপরে এই যে ভেরিফাই লোকেশন সেম জিনিস, লিঙ্কড অ্যাকাউন্ট আপনি অ্যাকাউন্ট লিঙ্ক করে দিতে পারবেন, সেটিং সাপোর্ট, এরপরে যদি না আসে আমাদের সাপোর্টে নক করতে হবে, বা এখানে কোনো কিছু হলে আমাদের সাপোর্টে গিয়ে নক করতে হবে। হ্যাঁ ম্যানেজ লোকেশনে ক্লিক করেন, ঠিক
পেন্ডিং এ রাখছে পেন্ডিং যে এখানে যখন আপনার ভাইয়া এই যে হ্যাঁ এটাকে ক্লোজ করেন এটাকে ক্লোজ করেন এই যে এখানে যখন এন্টার ভেরিফিকেশন কোড এই ম্যানেজ লোকেশনে গিয়ে আপনার যখন ভেরিফিকেশন কোডটা চলে আসবে এন্টার ভেরিফিকেশন কোড দিয়ে দিলেই হয়ে যাবে বুঝতে পেরেছেন জি আপু কোডটা এখানে দিতে হবে আপনাদের এখন ওর অ্যাকাউন্টে যাই করতে যাব সব জায়গায় ওকে ভেরিফিকেশন ছাড়া আমাকে নেক্সট স্টেপে যেতে দিবে না ওরা কথাটা আমি বলেছিলাম না যে গুগল মাই বিজনেস এর একটা প্রবলেম হয় কিছু প্রবলেম হয় সেটা হচ্ছে যে ওরা ভেরিফিকেশন ছাড়া আপনি নেক্সট স্টেপ গুলি কাজ করতে পারবেন না আপনি ছবি অ্যাড করতে যাবেন সার্ভিস অ্যাড করতে যাবেন স্ক্রল করেন ভাইয়া উপরে বাঁ দিকে উপরে হ্যাঁ দেন আসতেছে না তো ভাইয়া আসতেছে না যে সেটা হচ্ছে আপনার ইয়েতে যেতে হবে হোল্ড অন এই যে এখানে আপনার হচ্ছে পোস্ট পোস্ট দাঁড়ান 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 একটু দাঁড়ান ফটোজে যান ফটোজ ফটোজটা মেবি এখন অন করে দিছে প্রোডাক্টটা মেবি অন করবে না এই যে ভেরিফাই দেখতে পাচ্ছেন দেখি ভাই একটু নিচে আসেন তো চুজ ফটো অ্যাড ফটো করা যাচ্ছে এরা এরা দেখেন তো ভাইয়া ফটো অ্যাড করা যায় কিনা চুজ ফটো লোগোতে যান লোগোতে যান ওহো দিচ্ছে ভেরিফাই ভেরিফাই ছাড়াই করতে দিচ্ছে এটা হচ্ছে আপনার বিজনেসের যে লোগো থাকবে বা আপনার যে লোগো থাকবে আপনারা সেই লোগোটা দিবেন তারপরে ক্যান্সেল দেন ক্যান্সেল দেন এইখানে হচ্ছে দেখেন অ্যালবাম ফটো স্ট্যাক কভার ভিডিও এগুলো অবশ্যই আপনি আপনার ওয়ার্ক রিলেটেড বা আপনার বিজনেস রিলেটেড দিবেন আর এখানে হচ্ছে আপনি একটা অ্যালবাম করে নেবেন যে অ্যালবামটা হচ্ছে আপনি পোর্টফোলিও লিখবেন পোর্টফোলিও শুনতে পেয়েছেন আপনারা এই হচ্ছে ব্যাপার এখন আপনাদের ভেরিফিকেশন ছাড়া এরপরের কাজগুলি যেটা আছে আপনারা ছবি অ্যাড করতে পারবেন সার্ভিস অ্যাড করতে পারবেন কিনা আমি জানি না ভাইয়া অ্যাড করতে দেই মেবি দেখেন না এই সার্ভিস না এই সার্ভিস না কাস্টম সার্ভিস এগুলি হচ্ছে ছবি সহ যেটা এই যে প্রোডাক্ট প্রোডাক্টে যান আগে অ্যাড করতে দিত না এই যে হ্যাঁ সার্ভিসের উপরই প্রোডাক্ট অ্যাড করতে দিত না আগে এই যে এই যে এই যে গেট স্টার্টেড উপরে উঠেন তো একটা লেখা আছে ইওর প্রোডাক্ট উইল শো আপ গুগল সার্চ এন্ড ম্যাপ ওয়ান্স ভেরিফিকেশন ইজ কমপ্লিটেড দেখতে পাচ্ছেন অ্যাড এখন যেটা দিয়েছে আপনি অ্যাড করতে পারবেন কিন্তু ওরা আপনার শো করবে না ওরা শো করবে হচ্ছে ভেরিফিকেশনের পরে আগে এটা অ্যাডও করতে দিত না এই যে ইয়েদের কথা বলি যে জয়দেব ভাইয়াদের জয়দেব ভাইয়ের ওয়াইফের কথা বলি যে ওদের ব্যাচে আগে এটা অ্যাডও করতে দিত না অ্যাড করতে গেলেই বলতো ভেরিফিকেশন লাগবে উইদাউট ভেরিফিকেশন অ্যাড করা যাবে না বুঝতে পেরেছেন জি আপু আপনাদের এখানে যেই কাজটা করাবে হয়তো বলবে যে তুমি আমার কিছু ভালো রিভিউ দাও বা তুমি আমার এই এই স্যাম্পলটা নিয়ে এইভাবে রিভিউ দাও আরেকটা করাবে এটাকে ম্যানেজ করে যে ছবি পোস্ট করা প্রোডাক্ট লিস্টেড করে দেয়া আপলোড করে দেয়া ডিটেইল দেয়া এগুলি হয়তো আপনাদেরকে দিয়ে করাবে আর করাবে হয়তো পুরোটাকে গোছানো বুঝতে পেরেছেন জি আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন জি আপু